خسروہ عرش پہ اڑتا ہے فریرہ تیرا میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب یعنی محبوب و محب میں نہیں میرا تیرا یعنی محبوب و محب میں نہیں میرا تیرا اور زمین پہ ہوگا زما پہ ہوگا زمین پہ ہوگا زما پہ ہوگا نبی کا ذکر آسماں پہ ہوگا اللہ زمین پہ ہوگا زما پہ ہوگا نبی کا ذکر آسماں پہ ہوگا گر ہو جائے کبھی فنا زمین و آسماں گر ہو جائے کبھی فنا زمین و آسماں ذکر نبی رب کی زبا پر ہوگا وا, 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 اللہ, ذکر نبی رب, رب کی زباں پر ہوگا وا, اور تیری نسل پاک, پاک میں ہے بچہ بچ بچہ, بچ بچہ بچ نور, نور, نور کا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے آئنے نور تیرا سب گھرانہ نور کا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলমিন ওয়াহেদাহুল্লা শরিকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যজ্ঞ নয় যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যজ্ঞ নয় যে মহান রব্বুল আলমিনের পবিত্র জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরিক বা অংশীদার নাই সে লা শরিকের অগণিতবার অসংখ্যবার আমরা সুক্রিয়া আদায় করি যিনি জমিন আসমান পাহাড় পর্বত কুলকায়নাতকে সৃষ্টি করেছেন এবং নিজের সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাতের তাজ প্রদান করেছেন এবং তার সৃষ্টির সেরা বানিয়ে আশরাফুল আম্বিয়ার আমাদেরকে উম্মত বানিয়েছেন تشکل زبان کھلے اللہ پاکے حمد بیان کری پاٹ کرن الحمدللہ للہ اللہ تبرک و تعالی رحمد حمد پار رسول اکرم نور مجسم سرور دو عالم رحمت للعالمین شفیع المزنبین آنیس الغاربین راحت عاشقین مراد المؤمنین سیاح لامکا نازش کون و مکا মক্কর সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আবদুল্লার ময়নতারা শফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারি কাল কায়ামতের কঠিন দিনে সুন্নি শহীুল আকিদা মুসলমানদের সুপারিশকারী তাহাবা ইয়াসিন সেরাজাম মুনির বশির ও নজীর আহমদ মুশতা জনাবে হদরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহতায়ালা আলী হিওয়া ল হিওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকলে পড়নল্লাহ মামিম পবিত্র মঞ্চে উপস্থিত অলমায় কেরাম হাজরিন এ মজলিস ইসলাম দরদি ভাই ও বাবুজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রাবুল আলমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন সকল আল্লাহ আজকের এই পবিত্র জালসা আজমাতে আহলে বেইতে মুস্তাফা কনফারেন্স আজকের জালসার বাণী শৈখে তরিকাত রহবরে রাহে শরীয়ত সৈফে মিল্ল আল্লামা সৈয়দ সৈফুল হুসেন আল বুখারি মদ্দাজিল্লাহুল আলী নুরানি তিনি আজকের এই পবিত্র মাহফিলে এটা তিনার ভালোবাসা তিনার মোহাব্বত যে আমাদের মত নগণ্য ব্যক্তিকে দাওয়াত করেছেন আল্লাহ প্রিয় আলো তা আওলাদের মাহফিলে উপস্থিত হওয়া এটা একটি ভাগ্যের ব্যাপার কারণ দুনিয়াতে প্রত্যেক ব্যক্তি পথ হতে পারে কিন্তু যার এক হাতে কোরান এক হাতে আহলে বাইতের দামান আছে সে কোনোদিন পথ হতে পারে না তাই বিরাজ ইসলাম আজকে আমরা আলে রসুল আওলাদে গৌশে আজম হাদরাতে আলী দিয়া আল্লাহ তালানহর বংশধরের দরবারে খানকা শরীফে উপস্থিত হয়েছি জিনাদের শরীরে আমার আপনার নবী সাল্লাহ আলী ও সাল্লামের রক্ত চলমান হাজরাতে সৈয়দনা মালিক রিয়াল্লাহাল একজন সাহাবি আকা মুস্তাফা সাল্লাহ আলী ও সাল্লামের মুবারক শহীদ হওয়ার পর তিনার মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল যে রক্ত মুবারকগুলি দাড়ি মুবারকে লেগেছিল হাজরাতে মালিক রদি আল্লাহ তালহ দেখছেন নবী কায়নাত সাল্লাহ আলী ও সাল্লামের পবিত্র রক্ত মুবারক জবান থেকে বেরিয়ে আছেন মালিক রদি গেলেন রসুল কায়নাত সাল্লাহ আলী সাল্লামের পবিত্র রক্ত মুবারককে নিজের জিব্বা দিয়ে চুষে পান করে নিলেন এখানে অলমাই কেরাম উপস্থিত আছেন আপনারাও সকলে মশালা জানেন আগামীতে আমাদের কুরবানি আসছেন যখন আমরা জানোয়ার জবাই করব তো জানোয়ারকে জবাই করার পরে জবাই কেন করা হয় ডাইরেক্ট তো মানুষ কেটে খেয়ে নিত না কি বলেন কিন্তু আগে হালাল করতে হয় কি হয় না আল্লাহর নামে জবাই করলাম কেন আর এমন জায়গা কাটি আমরা কেটে জবাই করি তার শরীরের পুরো রক্ত যেন বেরিয়ে যায় কারণ রক্ত মানুষের হোক রক্ত জানোয়ারের হোক মানুষের রক্ত জানোয়ারের রক্ত দুটোই পান করা শরীয়তে হারাম কিন্তু সাল্লামের পবিত্র খুন মুবারক রক্ত তালা আনহ পান করলেন সৈয়দে কায়নাত সাল্লাহ সাল্লাম তিনি যখন জ্ঞান ফিরাসল তিনার সাহাবাই কেরাম বলছেন মালিক রিয়া আল্লাহ আনহ আপনার রক্ত পান করেছেন

ওই যে মালিক আমার রক্ত পান করেছেন জাহান্নামের আগুন মাওলা তালা হারাম করেছেন বল সুভান একজন সাহাবি যিনি আলী ও সাল্লাহ পবিত্র রক্ত মুবারক পান করলে যদি তিনার জাহান নামের আগুন হারাম হয়ে যায় জন্মগতভাবে জন্মগত ভাবে শরীরে রক্ত করে জাহান নামের আগুন কিভাবে জ্বালাইতে পারে আজকে এমন একটি দরবার এসছেন এই জালসার যে নাম এই নাম আর হজরতে সৈয়দ শাহ নুর উদ্দিন আল বুখারি রহমাতুল্লাহ এবং তিনার শাহজাদা হজরতে সৈয়দ শাহ সৈফুল হক সাইফুল হুসেন আল বুখারি রহমতুল্লাহ মদাজিল্লাহ আলী নুরানি ইনাদের মাহফিল এসছে এই মাহফিলের যে নাম এই নাম আর ইনাদের নিস্বত একবারে একশো মেল কারণ দুনিয়াতে একজন ব্যক্তি ইবাদত করে আল্লাহর অলি হতে পারে কুতুব হতে পারে আবদাল হতে পারে আওতাল হতে পারে ভালো মানুষ হতে পারে জান্নাতি হতে পারে কিন্তু সারা জীবন ইবাদত করলেও আওলাদে রসুল হতে পারে না এটা তাদের ভাগ্যে আল্লাহ পাক লিখে দিয়েছে যারা নবীর বংশে জন্ম গ্রহণ করবে তারাই আওলাদের রসুল আর যারা আওলাদের হবে আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম কায়ামত পর্যন্ত গ্যারেন্টি দিয়েছেন যেই মুসলমান কায়ামত পর্যন্ত আল্লাহর কোরআন ধরে থাকবে আহলে বাইতের দামান ধরে থাকবে দুনিয়া ধ্বংস হবে তার ইমান ধ্বংস হবে না যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিস শরীফকে দেখি নবীর আউলাদের যে সানমান বয়ান করা হয়েছে আজকে পৃথিবীর জমিনে অনেক মৌলবি দেখতে পাওয়া যায় অনেক বক্তা দেখতে পাওয়া যায় অনেক ইসলামিক স্কলার দেখতে পাওয়া যায় তাদের দিয়ে আমরা যখন বক্তব্য শুনি সেটা দেশের হোক আর বিদেশের হোক মোবাইলের মাধ্যমে মাধ্যমে ফেসবুকের ইউটিউবের মাধ্যমে আমরা তাদের মুখ দিয়ে কোরআন কোরআন তো শুনতে পাই হাদিস হাদিস তো শুনতে পাই কিন্তু তারা জীবনে কোনো একদিন আজমাতে আহলে বাইতে মুস্তাফার মাহফিল করেছে এটা স্বপ্ন তো কেউ জানতে পারে না বড় বড় কনফারেন্স হয়েছে বড় বড় মাদ্রাসার জালসা হয়েছে মসজিদের উন্নতি কল্পে জালসা হয় সেমিনার হয় সিরাতে রসুল কনফারেন্স হয় কিন্তু আহলে বাইতের প্রতি তাদের কোনো কনফারেন্স আজ পর্যন্ত হল না কিন্তু আমার আপনার নবী কি বলেছেন রসুলে কায়নাত সাল্লাহ সাল্লাম ইন্তিকালের পূর্বে সাহাবাই কেরামকে বললেন হে আমার সাহাবী আমি তো ইন্তিকাল করে যাব কিন্তু আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি জিনিস শুধু জিনিস বলেননি আমার নবী বলেছেন দুটি ভারী জিনিস ইন্নি তারিকুন ফিকুমুস সাকলাইন আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি আল্লাহর নবী বললেন কিতাবুল্লাহ একটি হচ্ছে আল্লাহর কুরআন ওয়া ইতরাতি আহলে বাইতি আরেকটি হচ্ছে আমার আহলে বাইতের দামান কিয়ামত পর্যন্ত আমি তো পর্দা করে গেলাম কিন্তু আল্লাহর কুরআন দিয়ে গেলাম আমার আলো আওলাদ দিয়ে গেলাম তোমরা

বর্তমান যদি দেখতে পাওয়া যায় অনেক লোক পথ ভরস্ত হয়ে আছে বক্তব্য দিচ্ছে ইমান নাই মাদ্রাসা তৈরি করছে ইমান নাই মসজিদের নামাজ পড়ছে ইমান নাই কারণটি কি তারা তো আল্লাহর কোরআনকে নিয়েছে নবীর আহলে বাইতের দামানকে ছেড়ে দিয়েছে তাই দেখেন অনেক বড় বড় কেরাত প্রতিযোগিতা হয় কি হয় না কেরাত প্রতিযোগিতা হয় বড় বড় কেরাত অনুষ্ঠান হয় বড় বড় প্রাইজ নিয়ে বাড়ি ফিরে তো অনেক নামে জালসা হয় কিন্তু আহলে বাইতের আজমাতের নামে হয় না কারণ জালসা তারা নিয়েছে আহলে ছেড়ে দিয়েছে আহলে বাইতের তামানকে ছাড়ার কারণে তারা গোমরা ও পথ হয়েছে এই মোকাদ্দার আল্লাহলে ওয়াল জামাত সুন্নি মুসলমানকে দিয়েছেন যাদের আজ পর্যন্ত এক হাতে আল্লাহর কোরআন আছে দ্বিতীয় হাতে নবীরা হেলে বাইতের দামান আছে বল সুবহান আল্লাহ সুবহান তাই আজকে আমাদের দেখেন আমাদের মাহফিলে কোরআন তো বলেই হয় কোরআন না বললে কোরআনের আয়াত না পড়লে তো বক্তব্য হবে না কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি সাহাবার আজমতের জালসা আমাদের কাছে পাবেন আহলে বাইতের আজমাতের জালসা আমাদের কাছে পাবেন আউলিয়ায় কিরামের শান মানের বয়ান আমাদের কাছে পাবেন না আমরা নবীকে বাদ দিয়েছি না আমরা সাহাবাকে বাদ দিয়েছি না আমরা আহলে বাইতকে বাদ দিয়েছি না আউলিয়ায় কিরামকে বাদ দিয়েছি আল্লাহর কসম খেয়ে বলি কোন একজন ব্যক্তিকে মেনে আরেকটাকে বাদ দিয়ে দেয় আল্লাহর তাওহীদকে মেনে রিসালাতের অপমান করে রিসালতকে মেনে সাহাবিয়াতের অপমান করে সাহাবিয়াতকে মেনে আহলে বাইতের মর্যাদার অপমান করে ওই ব্যক্তি কোনোদিন ইমান দার থাকে না এটা সুন্নীদের মুকद्दার যাদের অন্তরে আল্লাহর محبت আছে রাসূলের محبت আছে সাহাবার محبت আছে আহলে বাইতের محبت আছে আউলিয়ায়ে کرامের দামান আছে জোরে বল সুবহানাল্লাহ এটা আমাদের কিসমত আল্লাহ পাকার রহমতে এই बात চালাছেন ব্রাদার ইসলাম কেউ যদি চায় যে আমি আল্লাহর নবীর اولادকে محبت করব তার বংশধরকে ভালোবাসব চেয়ে পাওয়া যাবে না আমার আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন কুল্লাহ আস আলকুম আলাইহি আজরান ইল্লাল মোবাদ্দা ফিল করবা আল্লাহ বলছেন হে নবী তুমি বলো আমি তোমাদের কাছে কিছু চাই না একটু জোরে হবে না সুভান আল্লাহ আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না নবি পাক পাত সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন আমি তোমাদের পর্যন্ত আল্লাহর তহিদকে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য আমি রব্বুল আলমিনের হাবিব কত কষ্ট করেছি তয়েফের মাটিতে আমার রক্ত বের করা হয়েছে কাবা ঘরে আমি শেষদারত অবস্থায় ছিলাম আমার উপরে উটের ভুড়ি চাপানো হয়েছে জিহর ময়দানে আমার দান্দানে মুবারক শহীদ করা হয়েছে তবু আল্লাহ বলছেন মাহবুব তুমি বলো নামাজ আমার দরবার থেকে পেয়েছো রোজা আমার দরবার থেকে পেয়েছো হজ যাকাত আমার দরবার থেকে পেয়েছো কুরআন আমার দরবার থেকে পেয়েছো এক কথা মহান رب العالمিনের পরিচয় আমার দরবার থেকে পেয়েছো আমি এই সমস্ত জিনিসের বদলা কিছুই চাই না ইল্লাল মুওয়াদাতা ফিল কুরবা কিতো আমার আহলে বাইতের محبت চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল ভালোবাসা চাই আমার আহলে বাইতের মহব্বত চাই আচ্ছা বলেন তো বাবা নবী পাক যখন কিছুই চাইলেন না তাহলে আহলে বাইতের ভালোবাসা চাওয়ার প্রয়োজন কি হলো বুঝতে পারছেন সমাজতে জি উর্দু বলে তো সমাজ বাংলা বলে সমাজতে কি নেই তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ বলছেন তো তুমি বলো যে আমি কিছুই বদলা চাই না কিন্তু আহলে বাইতের মহব্বত চাই কারণ কি নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের দেহ থেকে পাথর মেরে রক্ত বের করা হলো ফের মাটিতে এত কষ্টের বদলা যখন নবী চাইলেন না দান্দানে মুবারক শহীদ করা হলো নিজের জন্মভূমি মক্কাকে হিজরত করে মদিনা যেতে হলো আমার নবী সমস্ত জিনিসের বদলা কিছুই চাচ্ছেন না কিন্তু আল্লাহ বলছেন মাহবুব কিন্তু একটা জিনিস চাইতে হবে সেটা হচ্ছে আমার আওলাদের তোমার আওলাদের মহাব্বত বলেন সুভান তোমার আলের মহাব্বত তোমার আহলে বাইতের মহাব্বত এটা আমি কোন গল্প বলি না আল্লাহর কুরআন আল্লাহ বলছেন মাহবুব একটা জিনিস চাইতে হবে তোমার আহলে বাইতের মহাব্বত তোমার আওলাদের মহাব্বত এখন প্রশ্ন হলো খোদা তুমি যখন কিছু চাইতে নিষেধ করে দিলেন কিন্তু আহলে বাইতের মহাব্বত কেন চাইতে বললেন তো আল্লাহ পাক উত্তর দিবেন শুনো যাদের অন্তরে আহলে বাইতের মহাব্বত থাকবে না তারা মুসলমান থাকবে না বলেন সুবহানাল্লাহ আহলে বাইতের মহাব্বত চাওয়া হয়েছে এটা আহলে বাইতের জন্য না এটা মুমিনদের ঈমানের জন্য যারা আহলে বাইতকে মহাব্বত করবে তারা ইমানদার হবে এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন আজকে আমরা এমন একটি মাহফিল এসেছি এই মাহফিলের নাম হচ্ছে আহলে বাইতের নামে এই মাহফিল সাজানে ওয়ালা আওলাদে রাসূল এই মাহফিলকে তৈরি করতে ওয়ালা আওলাদে রাসূল এটা ভাগ্যের ব্যাপার যারা আওলাদে রাসূলের সঙ্গে কারবলার ময়দানে হয়েছে আল্লাহ তাদেরকে জীবিত ঘোষণা করেছেন সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার হাতে আহলে বাইতের যদি দামান থাকে মহব্বত থাকে

কারবল্লার ময়দানের ঘটনা ইতিহাস কায়েম হয়েছে ইমামে হুসেনের পক্ষে বাহাত্তর জন ইয়াজিদের পক্ষে বাইশ হাজার আজকে ইমামে হুসেন নিজের শিশু সন্তানের গরদান হাজরাতে আলী আসগারকে শহীদ করিয়েছেন হাজরাতে আলী আকবরকে শহীদ করিয়ে দিয়েছেন আল্লাহ রাস্তাতে অন মোহাম্মদকে শহীদ করিয়ে দিয়েছেন কাসিমকে শহীদ করিয়ে দিয়েছেন নিজের গরদানকে কাটিয়ে দিয়েছেন কারণটি কি কারণ হচ্ছে হচ্ছে ইমামে হুসেন এত কিছু কোরবান করেছেন নিজের নানার উম্মতের জন্য বলেন সুহান এই অবদান তো আহলে বাইতে এই অবদান তো আলে রসুলে সুতরাং আমাদেরকে জানতে হবে যে আহলে বাইত কাকে বলে তার কারণে বিরাদের ইসলাম আমরা আহলে বাইতের মহাব্বত কেমন করে করব। আমার রক্ত আলাদা তাদের রক্ত আলাদা আমার রক্ত আলাদা তাদের রক্ত আলাদা মুজাদ্দিদ আজম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাচ্চা বাচ্চাকে নূর বলে আখ্যায়িত করেছেন বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি জানেন বিরাদের ইসলাম বাচ্চা কিভাবে জন্ম নেয় আমার পিতামাতার বিয়ে হয়েছে আমার পিতামাতার মিলন হয়েছে দুইজনের রক্তকে আল্লাহ একত্রিত করে আমাকে মায়ের গর্ভে স্থান দিয়েছেন পিতামাতার রক্তের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি আর এটা সবাই জানে যদি কোনো মহিলার যে আমার মায়ের আমার বোনের মাছে একটা রক্ত হয় যে রক্তটাকে উর্দুতে হাইজ বলা হয় যদি সে রক্তটা না হয় তাহলে ওই মহিলা কিন্তু বাচ্চা জন্ম দিতে পারবে না বাঁজ মহিলা হবে তাদের মাসে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন যে রক্ত হয় সে রক্তটার কারণে তাদের প্রতি নামাজ পর্যন্ত মাপ রোজার কাজা করবে যদি কোনো মহিলা সে রক্ত না হয় তার ডক্টর বলছেন ইঞ্জিন বিজ্ঞান বলছেন যে ওই মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না কিন্তু আপনি জানেন সেইদায় কায়েনাত হাজরাতে ফাতেমা তুজহারাতিয়া আল্লাহুত আলা আনহা নবীর মেয়ে যেই নবীর খান্দান মা ফাতেমা থেকে চলেছে বলো আদা সেই নবীর মেয়ে ফাতেমা নামাজে তালাচ্ছেন শরীয়তের মাসলা হলো যদি কোনো মহিলা ঋতু অবস্থায় থাকে হায়েজ অবস্থায় থাকে ওই মহিলার জন্য নামাজ পড়া হারাম কিন্তু মা ফাতেমার এক মাসে তিরিশ দিন নামাজ পড়ছেন দুই মাসে ষাট দিন নামাজ পড়ছেন তিন মাসে নব্বই দিন নামাজ পড়ছেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ছেন একদিনও নামাজ ছাড়ছেন না কারণটি কি কারণ হচ্ছে মা ফাতেমার মধ্যে ওই নাপাক রক্ত ছিল না জরে বল সোহান মা ফাতেমার মধ্যে রক্ত ছিল না রক্ত না থাকার কারণ কি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী মা ফাতেমার দিয়ে আল্লাহ তালানহার বাড়িতে রসুলের পাক হুজরায় মুবারাকাতে নিজের চাদরকে এইভাবে মেললেন বললেন ফাতেমা আমার চাদরের তলে চলে এসো আলী আমার চাদরের তলে চলে এসো হাসান ও হুসাইন আমার চাদরের তলে চলে এসো নবী পাককে দিয়ে হাজরাতে আলী হাজরাতে ফাতেমা হাসান ও হুসেন পাঁচজন ব্যক্তি হলেন আমার আপনার নবী নিজের রহমতের চাদরে তাদেরকে ঢেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইক এদেরকে তুমি খুব পাক করে দাও আল্লাহ পাকে আয়াত অবতীর্ণ করে এলান করে দিলে মাহবুব তোমার ঘরানার ব্যক্তিকে তোমার আহলে ব্যক্তিকে আমি প্রত্যেক না পাকি থেকে দূরে সরিয়ে দিলাম বল সুমান প্রত্যেক না পাকি কে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত থেকে আল্লাহ দূরে করে দিয়েছেন এর সাক্ষী কোরআন আয়াতে তাতিহির পড়েন তার কারণে মা ফাতেমার মধ্যে ওই রক্ত ছিল না যদি রক্ত আসতো মা ফাতেমা না পাক হতেন আল্লাহ এত পাক করলেন এত পাক করলেন ওই রক্তকে দূরে সরিয়ে দিলেন এখন প্রশ্ন এসে দাঁড়ালো যদি মা ফাতিমা রাজি আল্লাহ তালা আনহার ওই রক্ত না থাকে তাহলে হাসান হুসেন কিসে জন্ম নিল ডক্টর তো বলছে

একটি জায়গাতে যাচ্ছেন প্রোগ্রামে পালকিতে চেপে আছেন হঠাৎ করে বললেন পালকি দাঁড়াও পালকি থামাও পালকিওয়ালা পালকি থামিয়ে দিল আলা হাজাত নেমে গেলেন নামার পরে বলছেন বলো তোমাদের মধ্যে আউলাদের কে আছে আলা হাজাদ রাতিয়াল্লাহ কালানহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেমন আল্লাহর মহাব্বতের জাম্পান করিয়েছেন তেমন রসুলের মহাব্বতের জাম্পান করিয়েছেন তেমন আহলে বাইতের মহাব্বতের জাম্পান করিয়েছেন তেমন সাহাবা একরামের জাম্পান করিয়েছেন আল্লাহ হযরত পালকি থেকে নেমে বলছেন এখানে আওলাদে রাসূল কে আছো কেউ বলছে না বারবার আলা হযরত জিজ্ঞাসা করছেন একজন ব্যক্তি বলছেন হুজুর আমি হচ্ছি আওলাদে রাসূল আমি হচ্ছি সাইয়েদ বংশের লোক আলা হযরত বলছেন আপনি পালকিতে চাপেন আমি আহমদ রাজা পালকি ঘাড়ে করে নিয়ে যাব আমি যদি আপনার ঘাড়ে চেপে যাই কায়ামতের ময়দানে রসুল্লাহ কে কি বলবো যে আপনার আওলাদের ঘাড়ে চেপেছিলাম আলা হাজার বলছেন আপনি নবীর আওলাদ পালকিতে আপনি চাপবেন আহমদ রাজা আপনাকে ঘাড়ে নিয়ে যাবে বল সোভান এই মহাব্বত আমাদেরকে বুঝতে হবে আহলে বাইতের মহাব্বত কোন ব্যক্তি যদি ওয়াহাবি হয় আল্লাহর কসম নামাজ রোজাবাদে কিছু বুঝবে না আপনাকে ইমানের যে চাষনি ইমানের যে আলো আপনার অন্তর আসতে দিবে না শুধু নামাজ পড়ার নাম যদি ইমান হতো ইবলিশ কোনোদিন জান্নাত থেকে বিতাড়িত হতো না শুধু ইবাদতের নাম যদি ইমান হতো ইবলিসকে জান্নাত থেকে বের করা হতো না কারণ ইবলিস এক দুই বছর না ছ কোটি বছর ইবাদত করেছিল কিন্তু আদমের সম্মান করলো না আল্লাহ বলছেন যেই নামাজের অন্তরে আমার নবীর মহব্বত নাই আদব নাই ওই নামাজ আমার দরকার নাই যাদের আদব আছে তাদের নামাজ আছে সে আদব কোনো আহাবি আপনাকে শিখাবে না যাদের নিকটে আল্লাহ পাকের সম্মান নাই যে ওয়াহাবি বল লিখে রেখেছে যাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে যাদের অন্তরে আল্লাহর মহব্বত নাই তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত হবে আদব হবে যারা নবী পাককে বড় ভাই লিখে রেখেছে তাদের অন্তরে নবীর আদব হবে যারা বলে নবী চল্লিশ বছর পূর্বে নবী নবী ছিলেন না চল্লিশ বছর পর নবী হয়েছেন যার অন্তরে নবীর আদব নাই অন্তরে আহলে বাইতের আদব কি করে হবে আর এটা সবাই জানেন বা আদা বা নাসিব বে আদাব বে যারা আদব বলা তারা নসিব বলা যাদের আদব নাই তাদের নসিব নাই হাজরাতে বিশরা হাফি হাফির আহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে নিজের ফ্যাক্টরিতে যাচ্ছেন দারুর ফ্যাক্টরি রাস্তায় চলতে চলতে দেখছেন একটি পুরচা পড়ে আছে যে কাগজের টুকড়াতে লিখা আছে বিশমিল্লাহ রকমান রকইম হাজরাতে বা বিশরা হাফির আহমতুল্লাহ আলাই যিনি দারুর ফ্যাক্টরির মালিক ছিলেন যখনই দেখেছেন আল্লাহর নাম জমিনে পড়ে আছে উঠিয়ে নিয়ে গিয়ে সুন্দর করে ঝেড়ে বাড়ির উপরে রেখে বলছেন তুমি আমার আল্লাহর নাম আল্লাহ সবারই উপরে তোমার জায়গাও সবারই উপরে বাড়িতে বসে আছেন দরওয়াজাতে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন যাও বিশরে হাফি আমার নামের আদব করেছে আমি তাকে বলে বিলায়াত দান করেছি সুবহানাল্লাহ গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও এই বিশরা হাফি আল্লাহর নামের আদব করার জন্য আল্লাহর নামের সম্মান করার জন্য মহান ربুল তোমাকে বেলায়েত দিয়ে নিজের ওলি বানিয়ে নিয়েছেন বিশরা হাফি رحمتুল্লাহর দরবারে আছেন গেটমান দাঁড়িয়ে আছেন আল্লাহর ফেরেশতা মানুষ রূপে এসে বলছেন বিশরা হাফিকে ডাকো গেটমান বলছেন এখন সাককাত হবে না এখন সাককাত হবে না আর সেই আল্লাহর ফেরেশতা বলছেন যাও বিশরা হাফিকে বলো তুমি আল্লাহর নামের সম্মান করেছো আল্লাহ তোমাকে নিজের বলি বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবার কাবিরা বাড়ির ভিতরে যাচ্ছেন ওয়াচম্যান গিয়ে বলছেন যে আপনাকে নাকি আল্লাহ নিজের বলি বানিয়ে দিয়েছেন শুনে খালি পায়ে ছিলেন এ সুসংবাদ যখন পেলেন সারা জীবনে এই জুতো মোবারক পরেননি খালি পায়ে চলতেন কেউ জিজ্ঞাসা করছেন হুজুর আপনি এত বড় আল্লাহ ওলি খালি পায়ে কেন চলছেন বলছে তোমার একটা চাদর নিঃস সুন্দর নতুন বিছাও বিছানো হল জুতো পরে চাপ বেড়ে বলছে হুজুর আমার চাদরটা নোংরা হয়ে যাবে বলছে তুমি চাদর বিছাইছো তোমার চাদরও যদি জুতো পরে না চলো আমি আল্লাহর বিছা জমিনে কি করে জুতো পরে চলতে পারি এটা ওনার তাকওয়া হালাকে জুতো পড়া যায় যাচ্ছে না না আমার নবী তো নিজে পড়তেন এটা আল্লাহর প্রতি এমন একটি তিনার তিনি জুতা যখন পরতেন না খালি পায়ে চলতেন আল্লাহ পাক বলছেন এ জমিন ওই জমিনে চলনেওয়ালা গরু ছাগল গাধা যা কিছু ছিল আল্লাহ বলছেন সব জায়গাতে পেসা পাখানা করবে কিন্তু আমার বিশিরা যে রাস্তা দিয়ে চলমান করে সেখানে পেসা পাখানা করবে না এটা আদবের মর্যাদা জিবরিল আলী হিসালাম ছোট মজাদার ফেরেশতা ছিলেন আদমকে সাজদা করলেন আল্লাহ সাইয়েদুল मलाइका ফেরেশতাদের Sardar বানিয়ে দিলেন ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল আদমের সামনে ঝুকলো না আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল তাই ওয়াহাবিদের মাহফিলে যান নামাজ তো পাবেন রোজা তো পাবেন হজ zakat তো পাবেন আহলে বাইতের मोहब्बतের জাম পাবেন না আউলিয়ায়ে کرامের मोहब्बत পাবেন না নবী মুস্তাফার আদব শিক্ষা পাবেন না শতরাং ঈমান যদি পেতে হয় আদব পেতে হবে আদব যদি পেতে হয় সুন্নি জামাতে আসতে হবে এইবার চলে আসছেন বিরাদ ইসলাম তার কারণে নিজে আহলে বেদকে ভালোবাসুন নিজের বাচ্চাদেরকে শিখান আর আপনারা সকলে জানেন যেই ব্যক্তি ইয়াজিদের নাম লিলে রাদি আল্লাহ তালহ বলে যারা ওর কোনোদিন জান্নাতি হতে পারে কথা বলেন কোনোদিন আপনার পূর্বে পুরুষ ধরেন যে আপনার থেকে পনেরো পিড়ি পূর্বে আপনার একটা দাদা ছিল পর দাদা লাকার দাদা যা ছিল আমার দাদার দাদার দাদা ওকে হত্যা করেছে মার্ডার করেছে আমি বক্তব্য দিতে এসছি কে তো তোর দাদাকে যে মারেনি ওর বংশের বংশের ছেলে এসছে আপনি বলুন উসালার জালসা শুনতে যাব না নাকি বলেন রাগটা কিন্তু থাকবে আপনার দশ পিঢ়ি চলে যাওয়ার পরেও রাগ থাকবে তাহলে যেই ব্যক্তি ইমামে হুসেনকে তিন দিন পর্যন্ত খিদার্ত অবস্থায় পিপাসিত অবস্থায় রেখে শহীদ করিয়েছে ইয়াজিদ নিজে হুকুম দিয়ে ওই ইয়াজিদকে যারা রাদি আল্লাহ তালা আনহ বলবে তাদের পক্ষে যাওয়া যাবে তাদের নামাজ কবুল হবে রোজা কবুল হবে একটি কথা মনে রাখবেন মোহাব্বত কাকে বলে আপনার যদি স্বেচ্ছা পাক্কা মোহাব্বত সৈয়দ সৈফুল হুসেনাল আল সাথে থাকে কেউ যদি তিনাকে গালি দেয় আপনার রাগ হয়ে যাবে আপনার পায়ে রক্ত মাথায় চেপে যাবে এটা হচ্ছে মহাব্বতের তাকাজা এটা হচ্ছে ভালোবাসার দলিল আপনার মহাব্বত যদি আল্লাহর কোন ওলির সাথে থাকে আপনি ওলির গুস্তাখি বরদাস্ত করতে পারবেন না আপনার মহাব্বত যদি সাইফে মিল্লাতের সাথে থাকে আপনি তিনার বুড়াই সহ্য করতে পারবেন না আপনার মহাব্বত যদি সৈয়দ নুরুল হুসেনের সাথে থাকে আপনি তিনার বুড়াই তিনার অপমাননা সহ্য করতে পারবেন না শতরাং বুঝা গেল যার দিলে হুসেনের মহাব্বত আছে ইয়াজিদের গুণ কোন গান করবে না চার ইয়াজিদের মহাব্বত আছে হুসাইনের গুণগান করতে পারে না এই জন্য ওয়াহাবিদের জুবানে ইয়াজিদের প্রশংসা শুনতে পাবেন মহরমের দশ তারিখে কোন মাহফিলে হুসেনের নাম শুনতে পাবেন না আহলে বাইতের জিকির শুনতে পাবেন না সুতরাং একটা কথা আপনাকে বুঝতে হবে যারা ইয়াজিদের পক্ষে নিয়েছে আহলে হাদিস বলছে ইয়াজিদ মুসলমান ছিল আমিরুল মুমিনিন ছিল নামধারী ওয়াহাবি বলে তিনি আমিরুল মুমিনিন ছিলেন যারা ইয়াজিদের পক্ষে নিয়েছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে اعلان করে দিয়েছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার আমার হাসান আমার হুসাইন তাহলে কেউ যদি পক্ষ নেই জান্নাতে যেতে পারবে এটা কথা বলেন না আমার দিকে লক্ষ্য করেন কথাটা বুঝতে শিখে বন্ধ করুন যদি আপনার সাথে আমার দুশ্মনী থাকে আমি যদি আপনার কাউকে মার্ডার করে থাকি কাউকে গালি দিয়ে থাকি আপনি নিজের বাড়িতে আমাকে ঢুকতে দিবেন না এমন হয় আপনার গলিতে যদি আমার গাড়ির চাকা চলে আসে আপনি ঝামেলা লাগিয়ে দিবেন ওটাও সহ্য করবেন না তো যেই জান্নাতের সরদার আল্লাহ ইমামে বানিয়েছেন। কে বানিয়েছেন গান গানে ওয়ালা ওয়াহাবি ওই জান্নাতে কেমন করে যাবে হুসেন পারমিশন দিবে ইমামে হাসান পারমিশন দিবে জান্নাতী যুবকদের সরকার ইমামে হাসান ইমামে হুসেন জান্নাতী রমণীদের সরকার নি সৈয়দা জাহারা রতি আল্লাহ তালানহা আর তিনারী আওলাদ হচ্ছেন সৈয়দ নুরুদ্দিন আল বুখারি বলেন সমান সৈয়দ নুরুল হুসেন বুখারী সৈয়দ সাইফুল হুসেন বুখারী ইনারা ওই ফাতেমার আওলাদ ওই হাসান ও হুসেনের আওলাদ তাহলে যারা জান্নাতের সর্দার তাদের আওলাদকে মোহাব্বত করব তারা কেয়ামতের ময়দানে নিজের আওলাদকে খুঁজে জান্নাতে নিয়ে যাবে আর আমরা যদি তিনার আওলাদকে ভালোবাসি আমাদেরকে ছাড়বে জি ছাড়বে তাই বিরাদের ইসলাম এখানে দুটি দিক আছে বাবা ডবল ইঞ্জিন বলে না দুটো দিক আছে একটি হচ্ছেন পীর তো অনেকই আছে হ্যাঁ পীর তো আছেন যেমন বড় পীর আব্দুল কাদির জিলানী হচ্ছেন আওলাদের রসুল হাসানি হুসাইনি সৈয়দ কিন্তু তিনার পীর সৈয়দ না হাজার মাহদুম এ সিমনা রহমাতুল্লাহ আলাই তিনি সৈয়দ তিনার পীর আলাউল হক পান্ডুই রহমাতুল্লাহ আলাই সৈয়দ না কিন্তু পীর তো বটে পীর হওয়ার জন্য তো সৈয়দ হওয়া শর্ত না কিন্তু এখানে ডবল আছে এখানে নবীর আওলাদও আছেন পালাস পীরও আছেন কেমন ব্যক্তি আলা হাজরত রাদি আল্লাহ তালহ ফাতাওয়া জুয়া শরীফের মধ্যে লিখছেন শুনো যারা সৈয়দ বংশের নবী বংশের ব্যক্তি তারা যদি ফাসিক হয়ে যায় প্রকাশ্যে গুনা করে নেয় তবুও তাদের তাজিম করা ওয়াজিব আছে বলুন সুমান প্রকাশ্যে যদি গুনার কাজ করে নেয় নবীর আওলাদ হওয়ার কারণে তার সম্মান করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব আছে এটা নবীর আওলাদ হওয়ার ফজিলত আর যদি কোনো পীর সৈয়দ না থাকে ফাসিক থাকে তার তহিন করা ওয়াজিব আর তহিন করা ওয়াজিব তাহলে নবীর আওলাদের কত মর্যাদা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো আপনারা এখন এইবার চলে আসেন আহলে বাইতের ফজিলত যেহেতু আজমাতে আহলে বাইতে মুস্তাফা কনফারেন্স তো আমি এটা জরুরি মনে করেছিলাম যে আহলে বাইতের ব্যাপারে কিছু আপনাদেরকে বলি এইবার আপনাদের সম্মুখে কিছু মাসআলা বায়ান করব কিছু আকিদার কথা বয়ান করব কিছু মাস আলা বলবো যে মাস আলাকে নিয়ে আমাদের ঘরের ছেলে পেলে মোবাইল টিপে মোবাইল টিপতে টিপতে একটা কোথাকার ঘুমটাওয়ালা মহিলা মলবি দেখে নিল জি এডিট করে আবার দাঁড়িটি যদি উড়িয়ে দেন তাহলে মহিলাই হবে ঘুমটা পড়ানোর দরকার পড়বে না কিন্তু একটা মনে রাখবেন ব্রাদার ইসলাম আমি পাগড়ি পড়ি আমাদের আহলে সুনাত জামাতের আলিমরা পাগড়ি পড়েন তো কিছু ওয়াহাবি মলবি আছে টিটকারি মারে লম্বা পাগড়ি পড়ে হুম কিন্তু ওদের মলবি ঘুমটা দেয় পাগড়ি পরা কি আবুদাউদ্দ শরীফের হাদিস ওইয়া অনেক কিতাবে পেয়ে যাবেন আপনি পাগড়ি পরিধান করা আমার নবীর সুন্নাত সাহাবা পাগড়ি পরতেন হযরতে আলী পরতেন আবু বকর সিদ্দিক পরতেন উসমান গনি পরতেন হযরতে আলী পরতেন তো পাগড়ি পরিধান করা টুপি পরিধান করা এটা নবীর সুন্নাত কিন্তু নবীর সুন্নাতকে এইভাবে গামছা দিয়ে ঢেকে দেওয়া এটা কিন্তু বাবা বিদআত বিদাত কাকে বলে যে কাজটা সোননাথকে মিটিয়ে দেয় ওটাই হচ্ছে বিদাত একটা নতুন পোশাক চালু করেছেন যার অস্তিত্ব হাদিসের মধ্যে নাই হ্যাঁ ব্যক্তি ব্যতিকরম একবার দুবার হয়তো মাথায় দিয়ে দিলাম আমরাও দিয়ে দিই সময় সময় এভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলাম ব্যতিকরম একবার দুবার দিলো আলাদা ব্যাপার কিন্তু ওটাকে নিজের লেবাস বানিয়ে ফেললো এটা কিন্তু বিদাত কারণ লেবাসের তৈরি আমার নবী দিয়েছেন না দেয়নি একটু জোরে বলেন লেবাসের সিলেবাসের তরিকারা শুল দিয়েছেন ব্যবসার তরিকা রসুল দিয়েছেন স্বামী স্ত্রী কিভাবে থাকবে সেই তরিকা রসুল দিয়েছেন আউলাদ কিভাবে পারিস করবেন সেই তরিকা দিয়েছেন আমার আপনার নবী হলে সাল্লাম জীবনের এ টু জেড যাবতীয় জিনিস যে মানুষের জীবনে প্রয়োজন পড়ে প্রত্যেকটা শিক্ষা আমার আপনার নবী দিয়েছেন বলেন সুহান আল্লাহ সুতরাং টুপির উপরে এক লেবাস মনে করে পড়া এটা বিদাতিদের তরিকা রসুলের পাক বলেছেন কায়ামতের পূর্বে কিছু লোক বের হবে যারা ইসলামের চাদর পিঠে পড়ে নেবে তারা আমার উম্মতের উপরে শির্কের ফাতোয়া লাগাবে হাজরাতে হোজে ফাবিন ইয়ামান বলছেন হুজুর আপনার উম্মত কি তখন শির্কে লিপ্ত হয়ে যাবে রসুল পাক বলছেন না না যারা শির্কের ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে যারা শির্কের ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে সুতরাং বিরাদের ইসলাম এদের ফাতোয়া জুতর তলাতে রাখিয়ে কিসা কোথায় রাখবে জুতোর তলাতে রাখবেন আর এদের বক্তব্য থেকে নিজেকে দূরে রাখবেন নিজের আওলাদকে দূরে রাখবেন আহলে সোনাত জামাতের রশ্মি যদি আপনার হাত থেকে ছুটে যায় বাহাত্তর জাহান কাতারে আপনার নামটা আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন যাই হোক বিরাদ ইসলাম কি আছে আজাদ প্রশ্ন আছে নাকি আচ্ছা বিরাদ ইসলাম জানাজার নামাজের পরে দোয়া আছে কিনা বলছি প্রশ্নটা থাক শুনে যাবেন অবশ্যই তার আগে একটা কথা আমি বলে দিই যে আমরা হলে সুনাত জামাত আল্লাহ আমরা চাদর দিই দি না এখনই হাজরত সৈয়দ নুরুল হুসেন আল বুখারি মাজারে চাদর পশি হয়েছে আপনি শুধু আমাদের ভারত না কিছু লোক বলেন যে ভারত বাংলাদেশ পাকিস্তান বাদে কোথাও মানে মাজার নাই তার কারণে আমি একটা শব্দ বলি যে যদি কেউ মিথ্যা না বলে ও ওয়াহাবি হতেই পারে না ওয়াহাবি বলার জন্য মিথ্যা বলা শর্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানকে বাদ দেন উনিশশো সালের পূর্বে সৌদি আরবে চলেন জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরের গুম্বাদ তৈরি করা ছিল যেমন দেখছেন আপনি সার্চ করবেন আর প্রত্যেকটা কবরে চাদর চাপা ছিল বলেন সুহান আপনি চলে যান মিশর এখন ইসলামের সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশরের মাটিতে ওই মিশরে চলে যান জামে আজহারের কিছু দূরে ইমাম সাফির মাজার আছে চাদর চাপা আছে হাজরাতে বেলালের মাজারে চাদর চাপা আছে আদম আলী ইসলামের মাজারে চাদর চাপা আছে ইমাম বাদরুদ্দিন আইনির মাজারের চাদর চাপা আছে ইমাম আপনার ইবনে হাজার আসকালানি শারহে বুখারির মাজারে চাদর চাপা আছে এরাকে চলে যান ইমামে আজম আবু হানিফার মাজারে চাদর চাপা আছে কৌসে আজম আব্দুল কাদির জিলানির মাজারে বাগদাদ শরীফের তিনার মাজার চাদর চাপা আছে আপনি এরানে চলে যান আপনি যত পৃথিবীতে যাবেন যেখানে সাহাবার কবর আছে আউলিয়ার কবর আছে সেখানেই মাজার আছে বলেন সুবহানাল্লাহ সেখানেই চাদর চাপানো আছে সৌদি আরবেও ছিল কিন্তু তারা ভেঙে দিয়েছে তারা শহীদ করিয়ে দিয়েছে আর শহীদ করার কারণ ইহুদিদেরকে খুশি করা কারণ আমার নবী বলেছিলেন আলী যাও যত উঁচু কবর আছে পাক্কি কবর মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও ওই সময় কাদের কবর ছিল ইহুদিদের কবর ছিল কাফিরদের মুশ্রিকদের কবর ছিল ইহুদি এমন একটি জাতি তাদেরকে যদি আপনি কক মার্ডার করেন ও আপনার বদলা নাললে ছাড়বে না যদিও হাজার বছর পর হয় তো আমার নবী তাদের বাপদাদার কবরকে জান্নাতুল বাকি থেকে উখড়ে ফেলে দিয়েছিলেন সাহাবার মাধ্যমে বলেছিলেন উঁচু কবর ভেঙে দাও তাদের একটা রাগ ছিল যে একদিন অনুসারীদের কবরকে দিয়ে তারা কি করলো খেলাফাতে উসমানিয়াকে ভেঙে তারা ওই আরবের মাটিতে ওয়াহাবি মতবাদ চালু করলো মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদিকে দিয়ে আর তাকে খরিদ করে সাহাবা একরামের কবর মুবারক মাজার শরীফগুলোকে গুলোকে বুলডোজার দিয়ে বম দিয়ে ভেঙে দিল এটা ইহুদিদের বদলা ওয়াহাবিরা নিল কারণ তাদের বাপ জন্মদাতা পিতা তো ইহুদি ইহুদি তো তাকে তৈরি করেছে ওয়াহাবি মতবাদকে আমেরিকারা তৈরি করেছে আমার মোবাইলে ভিডিও আছে আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে আমেরিকার পার্লামেন্টে আমরা এত ফান্ডিং করি ওয়াহাবি মতবাদকে আমাদের কাজ হচ্ছে কি হয় না ইসলাম দুর্বা হচ্ছে কি হয় না সুতরাং বিরাদের ইসলাম তার কারণে তারা সবচেয়ে বড় হাতিয়ার কাকে করলো এ মানুষকে ভয় দেখালো সিরিকের ফাতোয়া দিয়ে বিদাতের ফতোয়া দিয়ে ভয় দেখালো এখন মাজারে পীরমা সাহেকদের মাজারে আমরা চাদর চাপাই এই চাদর চাপানোকে শিরিক বলা হয় শিরিক কাকে বলা হয় কোন ব্যক্তি যদি কোন গাইরুল্লাহকে আল্লাহ সমতুল্য মনে করে তাহলে শিরিক হবে বুঝতে পারছেন যদি আল্লাহর কোনো মাজার থাকতো আর ওখানে মুসলমান চাদর চাপাতো আল্লাহর হুকুম থাকতো তো আল্লাহরও মাজারের চাদর চাপাচ্ছে অলিরও মাজারের চাদর চাপাচ্ছে তাহলে শিরকের ফাত্ত দিক একটা আলাদা হতো মাজার কার হয় মরা মানুষের না জিন্দা মানুষের জি মৃত্যু ব্যক্তির মাজার হয় না জীবিত ব্যক্তির মাজার হয় আল্লাহ মরা না জিন্দা কথা বলে আল্লাহকে মত আসবে আল্লাহকে ঘুম আসবে আল্লাহ কি বেহুস হয় আল্লাহ কি পলক ঝাপকায় তো আল্লাহ তা বারাকুয়া তালা তো কোনো মাজার নাই তাহলে মাজারের চাদর চাপা সিরিক কি করে হবে সুতরাং বেরাদের ইসলাম শুনেন যদি মাজারে চাদর দেওয়া শিরিক থাকতো তাহলে হাজারো বছর থেকে আউলিয়া গ্রামের মাজারে পুরো দুনিয়াতে মাজারে চাদর চাপা থাকতো না সারা দুনিয়ার মূলবি বোকা না সারা দুনিয়ার মুসলমান জাহিল না এরা মাজারে চাদর চাপাকে শিরিক বলে আপনার ইমানকে ধ্বংস করছে কিন্তু আপনার আমার চ্যালেঞ্জ থাকলো আল্লাহ মাজারের উপরে চাদর চাপাকে যদি কোনো ওয়াহাবি শিরিক প্রমাণ করতে পারে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় কেয়ামত আসতে পারে কিন্তু পারে না কিন্তু মুসলিম শরীফের হাদিস সাহাবাই কেরাম আমার আপনার নবীর কবর মুবারকে মুবারকে লাল রঙের চাদর দিয়েছেন জোরে হবে না লাল রঙের চাদর দিয়েছেন মধ্যে ইমামুল ইমাম ইবনা আবিদিন স্বামী রাহমাতুল্লা আলী বলছেন মাজারে পাগড়ির কাপড় দেওয়া বা কোনো খরিদ করে চাদর দেওয়া এটা হচ্ছে জায়জ কাজ ভালো কাজ উত্তম কাজ বলেন সুহান আল্লাহ কেন সারা দুনিয়াতে কবর আছে যদি আপনি আল্লাহ কবরের কবর উপরে চাদর দিয়ে দেন তাহলে পৃথিবীর মানুষ দেখেই বুঝে যাবে যে এটা কোনো সাধারণ ব্যক্তির কবর না এটা হচ্ছে আল্লাহ কবর জোরে হবে না সুহান আল্লাহ সুতরাং ইমাম ইবিন আবিদিন স্বামী বলছেন আল্লাহওয়ালাদের বালাদের চাদর দেওয়া চাই পাঁচশো জন ফোকাহা ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ফাতোয়া দিয়েছেন আল্লাহ মাজারের মাজারে চাদর দেওয়া যায় মিশরের ইমামদের ফাতোয়া হচ্ছে আল্লাহওয়ালাদের মাজারের চাদর দেওয়া যায় আরবে আজ থেকে একশো বছর পূর্বের সমস্ত মক্কা মদিনার ইমামদের ফাতোয়া যে আল্লাহ কবরের উপরে নবী বংশের ব্যক্তির কবরের উপরে হক্কানি আলী মলমার কবরের উপরে চাদর দেওয়া এটা হচ্ছে মুস্তাহ হাসান জোরে বল সুহান এটি ভালো কাজ দ্বিতীয় নাম্বার চলে আসেন আমরা আল্লাবাদের মাজারে চাদর দিই প্লাস ফুল দিই আজ পর্যন্ত কেউ একটা দলিল দিতে পেরেছে যে উপরে চাদর দেওয়া যাবে না উমুক ইমাম বলেছেন বা আছে আজ পর্যন্ত আপনারা শুনেছেন কোন দলিল কায়ামত পর্যন্ত দিতে পারবে না চাদর দেওয়ার দলিল আছে কিন্তু চাদর দেওয়ার যাবে না পক্ষে কোনো দলিল নাই সুতরাং যারা বলে চাদর দেওয়া উমুক চাদর দেওয়া ধুমুক এদের কপাল পুরা কোন দলিল নাই মানুষকে গুমরা করার জন্য সুতরাং নিজের প্রিয় মুর্শিদের বা কোনো আউলিয়া ইকরামের মাজারে কেউ যদি চাদর চাপায় এতে কোনো না বা হারাম নাই এই কাজটাকে ফোকাহ একরাম জায়েজ বলেছেন দ্বিতীয় নম্বরে আল্লাহওয়ালাদের মাজারে আমরা যাই ফুল দিই দেখি দিনা এ ফুল দেওয়ারও কারণ আছে অনেকেও বলে মাজারে ফুল দেওয়াও সিঁড়ি এ কথা বলে কি বলে না কিন্তু শুনেন মাজারে ফুল দেওয়া আগে একটি হাদিস শুনেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস ফাতহুল বাড়ির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটি লিখেছেন ওই উমদাতুল কারির মধ্যে ইমাম বাদরুদ্দিন আইন ও হাদিসটি উল্লেখ করেছেন নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লাম একটি রাস্তা দিয়ে একটি বাগানের দিকে গেলেন হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে কবর ছিল সরকারে কায়নাত সাল্লাহ আলী সাল্লাম বললেন এই দুটি কবরে আজাব হচ্ছে সাহাবা বললেন ইয়ারসুল্লাহ কি কারণে আজাব হচ্ছেন আমার আপনার নেবি বললেন কারণ হচ্ছে একজন পেশাবের ছিটা থেকে বাচ্ছিল না আর একজন ব্যক্তি চুগলি করত। এই জন্য দুইজনের কবর আজাব হচ্ছে আমার আপনার নবী সাল্লি সাল্লাম বললেন তোমরা যাও খেজুরের ডানা নিয়ে এসো সাহাবাই কেরাম একটি খেজুরের পাতা ডানা ভেঙে নিয়ে আসলেন আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম ডানাটিকে দুই ভাগে বিভক্ত করে কবরের উপরে রেখে দিলেন রাখার পরে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এই ব্যক্তিদের কবরের আজাবে কমতি থাকবে বল সুবাহ না কমতি কেন থাকবে ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লা আলাই বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলছেন যে এই জন্য কমতি থাকবে যে খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে তারা তসবি পাঠ করবে আল্লাহর আর আল্লাহর তসবি পাঠ করার স্বভাব এই মুর্দার কবরে যাবে ফলে তাদের কবরে রাজাবে আল্লাহ কমই করে দেবে কারণ আল্লাহ পবিত্র কোরআন এ বলেছেন সাফাহ আলিল্লাহি মাহফিজ সামাতি ওয়াল্লাহ সমিন আকাশে যা কিছু আছে আল্লাহর তসমি পাঠ করে জমি আকাশে যা কিছু আছে আল্লাহ তসবি পাঠ করে সুতরাং আল্লাহওয়ালাতে জমিন আশী মানে যা কিছু আছে আল্লাহ তসবি পাঠ করে তাই ইমাম বাদরদ্দিন আইনি বলছেন যে এখান থেকে বুঝা গেল যদি একটি গাছের পাতার তসবি পাঠ করার বরকতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে কমতি হয়ে যায় তখন আশরাফুল মাকুলু কাত নবীর কলমা পণ্ডেওয়ালা মানবজাতি যখন মৃত্যু ব্যক্তির নামে কোরান তেলাওয়াত করবে কলমা খানি করবে তসবি তাহলেই পাঠ করবে তাদের পাঠ করার স্বাবাব অবশ্যই মোর্দার কবরে যা মৃত ব্যক্তি উপকৃত হবে বলেন সুবহানাল্লাহ এই হাদিস থেকে ফকাহায়ে کرام ইসতামবাত করেছেন ইমামে ইমামুল ফোকাহা ইমাম ইবনা আবিদিন শামিম রহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামির মধ্যে বলছেন যে এই হাদিস থেকে ফকাহায়ে کرام ইসতামবাত করে ফতোয়া দিয়েছেন যে আল্লাহ ওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া এটা মুস্তাহসান জোরে বলেন সুবহানাল্লাহ কারণ ওই ফুল যতদিন পর্যন্ত তারও তাজা থাকবে কাঁচা থাকবে আল্লাহ তসবি পাঠ করবে আর তার তসবি পাঠ করার স্বভাব আল্লাহওয়ালার কবরে যাবে ফলে আল্লাহওয়ালার মর্যাদাকে আল্লাহ আরো বৃদ্ধি করবে বলেন সুবহানাল্লাহ এজন্য ফকাহায়ে کرام আল্লাহ ওয়ালাদের কবরে উপরে কাঁচা ফুল দেওয়া কো জায়েজ বলেছেন চাদর দেওয়া কো জায়েজ বলেছেন শতরাং যারা বলে আল্লাহ ওয়ালাদের কবরে চাদর দেওয়া বিধাত। ফুল দেওয়া বিদাত এদের কথা হলো ভিত্তিহীন এরা হচ্ছে মিথ্যাবাদী ইমামদের ফতোয়া হচ্ছে জায়জ জোরে বল সুবহানাল্লাহ তো ফতোয়া কাদের মানতে হবে জোরে বলেন ইমামদের না মানতে হবে এখন বর্তমানে আরেকটা মাসলা হলো আমাদের আহলে সুন্নাতল জামাতের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষ আল্লাহ আলাদের মাজারে কোরবানির খাস খাসি নিয়ে আসে খাসি নিয়ে আসে মুরগা নিয়ে যায় যায় কি যায় না কেউ আবার গরু নিয়ে যায় নাজার স্বরূপ যায় কি যায় না এটাকে আপনার বর্ধমানের সাইডে একটা পোলট্রি মুরগি বেরিয়েছে গোপাল ভাড় এই পোলট্রি মুরগি বলছে যে মাজারে যেগুলো খাসি দেওয়া হয় এই খাসিগুলো খাওয়া সুমার চাইতেও বেশি হারাম বলে নজবিল্লা আচ্ছা বলেন তো বাবা সুয়ার কে হারাম করেছেন কথা বলেন সুয়ার কে হারাম আল্লাহ না জি আল্লাহ হারাম তাহলে যেই জিনিসকে আল্লাহ হারাম হারাম বললেন আল্লাহর চাইতে বেশি বড় কেউ বানাতে পারে জোরে বলেন আল্লাহ বলছে সুয়ার হারাম আর এই বলছে সুয়ার চাইতে বেশি হারাম তাহলে আল্লাহর বানানো হারামটা ছোট হয়ে গেলো আর বানানো হারামটা বড় হয়ে গেল নাকি আর ইমান আছে তার বউ তালাক হয়ে গেছে এ যেমন সাউকাতের জারু সন্তান ওর ব্যাটাও জারু সন্তান হবে তাহলে হারামজাদা যখন হবে তো ফাত্য়া কেমন হবে এরকমই হবে কিন্তু শুনেন বিরাদুর ইসলাম আল্লাওয়ালাদের মাঝারে খাস্সি নিয়ে যাওয়া যাবে কি না আল্লাহওয়ালাদের মাঝে মুরগা নিয়ে যাওয়া যাবে কি না আল্লাওয়ালাদের মাজারে গরু নিয়ে যাওয়া যাবে কি না সেখানে নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে জবাই হয় বিসমিল্লাহি আল্লাহ ওয়াকবার ওই গরুটা খাওয়া যাবে কি যাবে না নিয়ে যাওয়া যাবে কি যাবে না নাজার না শুরু হাদিয়া স্বরূপ ইসালে সাহাবের নিয়েতে মুসলমান নিয়ে যায় যাবে কি যাবে না আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস শুনেন নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমুক জায়গাতে জায়গাটির নাম হলো বেওয়ানা বেওয়ানা নামক জায়গাতে আমি একটি মিন্নত মেনেছি যে ওই জায়গাতে একটি পশু জবাই করব তো হুজুর আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি ওই জায়গাতে পশু জবাই করতে পারি নবী কায়না সাল্লা সাল্লাম বলেন সেখানে কি মুশ্রিকদের কোনো মূর্তি ছিল বলেন না মুশ্রিকদের কোনো মেলা ছিল বললেন না তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করতে পারো সেখানে গিয়ে তোমার পশু জবাই করতে পারো বলেন সুবান হাজার নাকি বুঝতে পারছেন কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি মুশরিকদের ইবাদত না হয়ে থাকে মুশরিকদের মেলার জায়গা না থাকে যারা মূর্তি পূজা করে অগ্নি পূজা করে চন্দ্র পূজা করে সূর্য পূজা করে তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত ওখানে পূর্ণ করতে পারো তোমার ইচ্ছা পূর্ণ করতে পারো তুমি তোমার ছাগল বা গরু যাই হোক ওখানে গিয়ে জবাই করে খেতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গা কি বেওয়ানা নামক জায়গা ওই জায়গা জান্নাতের টুকরা বলা হয়নি ওই জায়গাকে জান্নাতের বাগান বলা হয়নি কিন্তু আল্লাহ মাজারকে জান্নাতের বাগান বলা হয়েছে আল্লাহ ওয়ালাদের কবরকে জান্নাতের টুকরা বলা হয়েছে মহান আলামিন বলছেন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফিরাওযাতিল জান্নাহ যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে থাকে তাদের কবরটা মাটির থাকে না আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় হরিমিজি শরীফের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন কোন ইমানদার যখন কোন মুমিন আল্লাহর ওলি বান্দা কবরে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তো বেওয়ানা নামক জায়গা যেটা জান্নাতের বাগান বলে ঘোষিত করা হয়নি যেটাকে জান্নাতের টুকরা বলা হয়নি সেই জায়গাতে যদি ছাগল জবাই করলে গরু জবাই করলে ও জবাই করাকে আমার নবী অনুমতি দিয়েছেন তো বুঝা গেল যে আল্লাহ ওয়ালাদের রওজা মুবারককে আল্লাহ

আগা যাই সামনে আগে তাহলে কি বুঝা গেল বিরাদ ইসলাম পেওয়ানা নামক জায়গা যেটি একটি মাত্র জায়গা ছিল যাকে না জান্নাতের বাগান বলা হয়েছে কোরআনে না নবী জান্নাতের বাগান বলেছেন না জান্নাতের অংশ না জান্নাতের টুকরা বলেছেন তো একটি আম জায়গা যে জান্নাতের টুকরা না দুনিয়ার একটি অংশ সেই জায়গাতে জানোয়ার জবাই করার মিন্নত মেনেছেন একজন সাহাবি আমার আপনার নেবি তাকে অনুমতি দিয়েছেন সুতরাং এই হাদিস থেকে বুঝা গেল যে আল্লাহ ওয়ালাদের কবরকে আমার আল্লাহ কোরআন পাকে জান্নাতের বাগান বলেছেন নেবী তিরমিজির হাদিসে জান্নাতের বাগান বলেছেন সুতরাং আল্লাহ রসুল্লাহ বালাদের মাজারে গরু নিয়ে যাওয়া খাসি নিয়ে যাওয়া মুরগা নিয়ে যাওয়া নাজারা না স্বরূপ এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে বল সুবহানাল্লাহ 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 এখন বাংলাদেশে কিছু শয়তান বেরিয়েছে দাড়ি টুপিওয়ালা তারা মানুষকে বোকা বানাতে যায় বলছে নবীর রওজা বলা যাবে না আর দিকে আল্লা বলছেন ওল্লাহাদীন আ মানুহ ও আমেলু সলিহাতি ফিরৌদীর জান্না যারা ইমান এনে ভালো কর্ম করে কবরে যায় আল্লাহ বলছেন তাদের কবরটা জান্নাতের বাগান রৌজা ফিরৌদাতির জান্না সতরাং নাবী মুস্তফাকে যারা জান্নাতই মানবে তারা নবীর কবরকে রৌজা বলবে আল্লাহ ওয়ালাদেরকে যারা জান্নাতি মানবে তারা তাদের কবরকে রওজা বলবে এটা আমার ফতোয়া না আল্লাহ নিজেই কোরআনে শিক্ষা দিয়েছেন যে আমার ঈমানদারের কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিই রওজা বানিয়ে দিই যারা আল্লাহর কোরআনকে মানে তাদের জন্য আল্লাহ ওয়ালাদের মাজারকে রওজা বলা জায়েজ আছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তাহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহর কোরআনকে মানি নবীর হাদিসকে মানি জাহিলদের ফতোয়া আমাদের নিকটে চলে না আমাদের নিকটে চলে আল্লাহ আল্লাহ রসুলের ফতোয়া চলে বলুন সুহান এখান কি বুঝা গেল কোরআন পাকে আল্লাহ ওালাদের মাজারকে আল্লাহ জান্নাতের বাগান বলেছেন নাবি মুস্তাফা তিরমিজির হাদিসে আল্লাহ ওালাদের মাজারকে জান্নাতের বাগান রওজা বলেছেন সুতরাং আল্লাহ ওালাদের মাজারকে রওজা বলা এটা আল্লাহর কোরআনের তরিকা নবীর হাদিসের তরিকা এইবার চলে আসেন এখানে যত কেরাম আছেন সবাই একটি কিতাব পড়েছেন যে কিতাবটির নাম হলো নুরুল আনোয়ার নুরুল আনোয়ারের লেখকের নাম হচ্ছেন ইমামুল্লাহ জীবন রহমাতুল্লা আলাই যিনি আওরানজেব বাদশাহ রহমাতুল্লা আলাইয়ের ছিলেন ফাতোয়া হিন্দিয়া যখন লিখা হয় ওই সময়তে তিনিও সামিল ছিলেন ইমামুল্লাহ জীবন রহমাতুল্লা আলাই বিখ্যাত ফকি বহুত বড় মহাদ্দিস বহুত বড় ফকি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম

ইমামুল্লাহ জিমান রহমতুল্লাহ আলাই জিনাকে আহলে হাদিসও মানে জিনাকে দেওবান্দিও মানে আর যে বর্ধমানের গোপাল ভাঁড় ওর বাপ সাউকার জোলহা ইনার লেখা কিতাব পড়ে মলবি হয়েছে সবারই মাদ্রাসায় পড়ানো হয় ওয়াহাবিদের বড় মাদ্রাসা দারুল্লুম দেওবান্দের নিসাব এই মাদ্রাসা এই কিতাবটি রয়েছে এই কিতাব না পড়লে মুলবি হবে না ব্যাটারি হয়ে বাড়ি আসে ইমামুল্লাহ জিমান তিনি নিজের একটি কিতাব তাফসিরাতে আহমাদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছেন যে মুসলমান যুগ যুগ থেকে আউলিয়ায় কেরামের মহাব্বতে পীর মাসায়কদের মহাব্বতে তাদের দরবারে খাসি নিয়ে যায় মহাব্বতে নাজারানা স্বরূপ গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় ইসালে সাহেবকে কেন্দ্র করে ইমামুল্লা জিওয়ান বলছেন এটা হারাম না ও হালাল তাইয়েবন এটা হালাল এবং পবিত্র বল সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান পবিত্র ইমানদারদের জন্য পবিত্র যাদের কিসমতে কাওয়া লেখা আছে যাদের কিসমতে মন্দিরের প্রসাদ লেখা আছে যারা বলে উটের পেশাব পান করা যায় যারা কিতাবে লিখেছে যেইগুলো জীবজন্তুর মাংস খাওয়া হালাল তাদের পেশাব পাখানা হালাল এটা কিসমতের ব্যাপার গাউসে পাকের নামের মুরগা সুন্নিদের কপালে মন্দিরের প্রসাদ তোমাদের কপালে সুতরাং আবু দাউদ শরীফের হাদিস থেকে তাফসিরাতে আহমাদিয়ার ফোকাহাই কেরাম ফতোয়া থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া গরু নিয়ে যাওয়া মুরগা নিয়ে যাওয়া মুরগি নিয়ে যাওয়া জবেহাই তো আল্লাহর নামে হবে এটা হালাল এবং পবিত্র फैसला আগেই হয়ে গেছেন এখন যারা বলেন নাপাক এদের জন্মটেই নাপাকে আছে বাহ ফতোয়া কাদের মানবেন কাদের ফতোয়া মানবেন ফকাহায়ে کرامে না ফতোয়া মানতে হবে বাবা আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক তার কারণে নিজের পীর মাশায়েখের কবরে রওজা মুবারকে আপনি যাবেন আর শুধু তাই নয় আর একটি আপনাকে মাসলা ক্লিয়ার করে দিই মাজারে আমরা কেন যাই এটা কি সুন্নিদের বানানো আকিদার এটা কি সুন্নিরা ঘর থেকে বানিয়েছে ওয়ালাদের মাজারে আমরা কেন যাই আজকে এখানে হাজরাত সৈয়দ শাহ নুরুল হুসেন আল বুখারি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সামনে দেখতে পাচ্ছেন আপনারা আসেন কিনা জিয়ারত করতে বলেন আসেন কিনা অবশ্যই আসতে হবে কারণ শুনেন আমার আপনার নবী বলেছেন তিরমিজি হাদিস আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লোহম ফিন্নার সবাই জাহান নামে যাবে মিল্লাতান ওয়াহদা একটি ফিরকা জান্নাতে যাবে মা আনা আলিহি ওয়া আসহাবি যা আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি এখন আপনাদেরকে বলতে চাই আমার নবী বলেছেন যে আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে তারা হবে জান্নাতি এখন আমাদের মধ্যে কোন ব্যক্তির ডক্টর দেখাচ্ছে হাকিমকে দেখাচ্ছে আপনার গানি যা পারে সবাইকে দেখাচ্ছে কোন ব্যক্তির বাচ্চা হয় না নিয়াত করছে আল্লাহ ওয়ালার দরবারে যাব সৈয়দ নুরুদ্দিন সৈয়দ নুরুল হোসেন আল বুখারির মাজারে যাব হাজরাতে খোজা মঈনুদ্দিন চিস্তির মাজারে যাব তিনার মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব আমার তো দোয়া কবুল হয় না তার নেক বান্দার ওসিলাতে কবুল হতে পারে এর কারণে মানুষ ওয়ালাদের মাজারে যায় এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে এই মশলাটা আমরা তৈরি করিনি এই মশলা পেয়েছি নবীর সাহাবা থেকে উঠান কি দা তোমরা নাম তো বলছো বুখারীর নাম মুসলিমের নাম বলছো কিন্তু আমি যে কিতাবের হাওয়ালা দিতে যাচ্ছি তিনি ইমাম বুখারীর ও বাপ ইমাম মুসলিমেরও ও ইমাম ইবনে আবি সাইবা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারীকেও পড়িয়েছেন ইমাম মুসলিমকেও পড়িয়েছেন বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইহান দুইজনেরই উস্তাদ ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন ইমাম বুখারীর শিক্ষক যিনি বুখারী শরীফ লিখেছেন হযরতে ইমাম ইবনে আবি সাইবা নিজের হাদিসের ফেম ফেমাস কিতাব মুসান্নাফে ইবনা আবি সৌদি আরব থেকে ছাপানো হয় আপনার বৈরুত লেবানন থেকে ছাপানো হয় মিশর থেকে ছাপানো হয় কাতার থেকে ছাপানো হয় ভারত থেকে ছাপানো হয় এই কিতাবের মধ্যে একটি হাদিস আছে যেই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহি বলেছেন যেই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আপনার ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়াওয়ান নেহার মধ্যে সহি বলেছেন হযরতে উমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল সবাই দোয়া করছেন বৃষ্টি হয় না কত রকম চেষ্টা করার পরে বৃষ্টি যখন হয় না সবাই মিলে যুক্তি করে নবীর রওজা মবারকে গিয়েছেন নবীর কবরের পাশে গিয়েছেন যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যখন বৃষ্টির জন্য হয়রান হয়েছি আমরা বৃষ্টি পাইনি আপনার কবর এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করবেন সুবহানাল্লাহ नारे तकबीर মাসলকে আলা হাজরত নারায়ক নারায়ণস বৃষ্টির ব্যবস্থা করেন

তারাও খালি হাতে ফিরে যাবে না জীবিত অবস্থায় যেমন উন্নতের মাজাত করতেন ইন্তিকালের পরে কবর থেকেও করতে পারতেন তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন আজ লে উনকি পনহা আজ মাদাদ মাং উনসে কাল না মানেঙ্গে কিয়ামত কো আগর মান গয়া মান স্বপ্নতে আনে স্বপ্নতে আনে এসে বলছেন যাও নবী রওজা মোবারকে গিয়েছো রাসূলুল্লাহর কবর মুবারকের বরকতে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবেন বল সুবহানাল্লাহ সকাল হয়েছে আল্লাহু আকবার কবিরা এত রিমঝিম বৃষ্টি চালু হয়ে গেছেন সুতরাং এই ব্রাদার ইসলাম এই হাদিস থেকে কি বুঝতে পারলাম টানা সহী হাদিস দ্বারা কি প্রমাণিত হলো কি বুঝা গেল এটাই বোঝা গেল যে মুসিবতে পড়ে সাহাবাই কেরাম নবীর রওজা মুবারকে গিয়ে দোয়া করেছেন আল্লাহ নবীর রওজার বরকতে বৃষ্টি দান করেছেন এখন আল্লাহ ওয়ালাদের মাজারে যাব কিনা এখন তারা বলবে কোথায় নবীর রওজা কোথায় আল্লাহ আলাদের রওজা তা আমি বলবো শুনো এই ফেসলা এই যুক্তি এই ফাতোয়া না তুমি দিবে না আমি দেব আহলে হাদিস জিনাকে ইমাম মানে দেওবান্দি জিনাকে ইমাম মানেন আহলে সুন্নাত জিনাকে ইমাম মানেন ইমামুল ফোকাহা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই শাফি মাজহাবের প্রতিষ্ঠতা তিনি বলছেন শুনো আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম আমার মশলা হাল হতো না আমি আবু হানিফার মাজারে যেতাম দুই রাকাত নামাজ পড়তাম দোয়া করতাম ইমাম আজম আবু হানিফার কবরের বরকতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত যদি সারা পৃথিবীর মাটিতে যদি কোনো আহলে হাদিস মাজারে গিয়ে দোয়া করাকে যারা শিরিক বলে যদি এক পাপের হালাল জাদা হয়ে থাকে কোন দেওবান্দি যদি হালাল জাদা হয়ে থাকে সুন্নিদের উপরে পরে ফাতোয়া লাগাও মদিনার সাহাবির উপরে আগে লাগাও সুন্নিদের উপরে পরে ফাতোয়া লাগাও ইমাম সাহ ফির উপরে আগে লাগাও তো প্রমাণ কি হলো যারা মাজারে মুসিবতে পড়ে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করে তারা সাহাবীর দলের লোক তারা ফোকাহায়ে কেরামের দলের লোক যারা শিরিক বলে তারা ইহুদির দলের লোক তা আমরা কাদের দলকে চাই বাবা একটু জোরে বলেন কাদের দলকে চাই আহলে সুন্নাত সাহাবা সুন্নি জামাতকে চাই সাহাবার দল সুন্নি জামাতকে চাই ফুকাহায়ে কেরামের দল আর ইমাম শাফি মামুলি ব্যক্তি ছিলেন না তিনাদের কর্ম হচ্ছে দলিল কারণ আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম ফুকাহায়ে কেরামের আদেশ মানো আর ইমাম শাফি যদি ফকি না থাকে পৃথিবীতে ফকি কোনো মা জন্ম দিতে পারে না এইবার চলে আসেন সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম সাহাবীর আহমাদুল্লাহ লাই নিজের কিতাব সে আরো আল মধ্যে লিখছেন আর দুআও মুস্তাজা বুন আইনগা কবরিল আম্বিয়া এবং আউলিয়া আল্লাহওয়ালাদের কবরে মবিগনের কবরে যেই দুয়া করা হয় আল্লাহ কারেন্টের মতন কবল করে নেয় এটা পানিতে ভেসে আসেনি আল্লাওয়ালাদের মাঝারে দুয়া কবল হয় ইমামরা ফত দিয়েছেন তোমাদের মতন মহিলার মতো ঘুমটা পড়ানোওয়ালা মলবি তোর কি হাইসিয়াত কোরআন পড়ার ঢং নাই হাদিস পড়ার ঢং নাই মাদ্রাসায় সনদ নামার পূর্বে ক্যামেরা কিনেছে আর একবারে ডিজিটাল ক্যামেরা কিনে আপনার এস ভিডিওর সামনে এসে মনে করছে আমরা বহু বড় মলবি সুন্নিদের কাছে মাজারে গিয়ে দোয়া করার দলিল নাই আপনার কলকাতায় ভেড়া বেরিয়েছে আর একটা বর্ধমানে গোপাল এই দুই শয়তান একটা আবু জেহেল একটা আবু লাহাব এরা দুটা বলছে যে তোমরা যে মাজারে যাচ্ছ তো মাজারে ঢুকার পূর্বে বাইরে কত ফকির দাঁড়িয়ে থাকে এ ফকির বুঝে গেছে যে মাজারে কিছু পাওয়া যায় না জিন্দা মানুষের কাছে চাচ্ছে তাহলে আচ্ছা বলেন তো মসজিদের সামনে ফকির থাকে কি থাকে না তাহলে ওই ফকির বুঝে গেছে যে আল্লাহর মসজিদে কিছু পাওয়া যায় না জিন্দা মানুষের কাছে চাও ও যেটা মাজারে ফিট করে ওটা তো মসজিদেও ফিট হয় না কি বলেন তো এদের এদের ফাতোয়া কি যুক্তি দিয়ে মানুষকে গোমরা করতে চায় কিন্তু আসলে সুন্না তল যেমা যুক্তি দিয়ে চলেন আলহামদুলিল্লাহ দলিল দিয়ে চলে দলিল দিয়ে চলে তাই একটা না না ইমাম জাহাবির নবালার মধ্যে লিখেছেন ইমাম বুখারা এলাকাতে যেখানে ইমাম বুখারির মাজার শরীফ আছেন ওই এলাকাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল দোয়া করছেন বৃষ্টি হয় না কান্নাকাটি করছেন বৃষ্টি হয় না সবাই মিলে ওই জামানার যত বড় বড় শাহ ছিলেন মাসাইক ছিলেন পীর ছিলেন ইমাম ছিলেন সবাই ইমাম বুখারির মাজারে গেলেন ইমাম বুখারির ও শিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ ইমাম বুখারির বরকতে তাদেরকে বৃষ্টি দান করলেন এটা থেকে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ ওয়ালাদের মাজারে মুসিবতে পড়ে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত এটা মাশায়েখদের ফতোয়া ইমামদের ফাতুয়া মুহাদ্দিসদের ফাতুয়া আমরা দলিলকে মানি কোন কাটমনসির ফতোয়া চলবে না জোরে বলেন সুবহানাল্লাহ এবারে চলে আছেন এটা বাসলা ক্লিয়ার হয়ে গেল এখন আপনাকে কেউ যদি বলে হে তোমরা মাজারে চলে গেলে আচ্ছা বলেন তো বাবা কর বাচ্চা কাচ্চা হয় না বেরাম হয় ডাক্তারের কাছেই যায় কি যায় না জি বলছে ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা আল্লাহ তোমারই কাছে সাহায্য চাও আর তুমি চলে গেলে মাজারে সাহায্য নেওয়ার জন্য তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে তো শিরিক হলো কি হলো না যুক্তি দেখেন হালাকে সাহাবা একরামের দলিল দিয়ে দিলাম কিনা তাহলে কি বুঝা গেল যে সাহাবা একরাম বুঝতেন আলাদা এরা বুঝছে আলাদা আর আমরা ওরকম বুঝি যেমন সাহাবা একরাম বুঝতেন বলেন সুহান ওনাদের বুঝতে আমরা মেনে চলার চেষ্টা করি তো এখন কেউ সমস্যাতে পড়লো মুসিবতে পড়লো পড়ার পরে কোথায় যাই ডক্টরের কাছে তখন ইয়াকে নাম বুধবা ইয়া কা নাস্তাইন ভুলে যায় বুঝতে পারছেন একদিন আমাকে ফোন করে বলছেন আল্লাহর কাছে চাইতে হবে ওয়া ইয়া কা নাস্তাইন আল্লাহ তোমারই কাছে সাহায্য চাহ সুতরাং অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে কিছু চাওয়াইটা শিরিক তা আমি বললাম কোরআন পাক আছে আল্লাহ বলছেন আমি আল্লাহ কি ভয় করো আবার আল্লাহ বলছে জাহান্নামকে ও ভয় করো তাহলে তোমার ফত অনুযায়ী তো আল্লাহর উপর ও শিরখের লাগবে না কি বলেন আল্লাহকেই ভয় করো আল্লাহ বলছেন আবার জাহান্ন নামকে ভয় করো তাহলে কি বুঝা গেল? এটা বুঝা গেল যে আল্লাহ কি ভয় করতে হবে আল্লাহর ভয়ানক সৃষ্টিকে দেখে ভয় করা মানে আল্লাহ কি ভয় করা আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ কাছে সাহায্য চাওয়া মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া তাই হাদিসদের গুরু ইবনে মিয়া নিজের কিতাব আল কিতাবার মধ্যে সহি হাদিস এনেছেন হাদিসটি কি রসুল পাক বলছেন তুমি যখন কোথাও যাবে রাস্তা ভুলে গেলে কেউ নাই তুমি কি বলবে রসুল পাক বলছেন ইবাদ আল্লাহ আদেশ নিয়া আল্লাহ হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো কেউ নাই আল্লাহওয়ালা আল্লাহ নেক বান্দাদেরকে আল্লাহর বান্দার নাম দিয়ে সাহায্য চাও আল্লাহর গায়েবি কিছু বান্দা থাকে যারা ইন্তিকাল করার পর আল্লাহ যাদেরকে আজাদ করে রাখে আল্লাহর অলি বান্দা ওই ওলি বান্দা এসে তোমার সাহায্য করে দেবে বলুন সুমা তার কারণে আল্লাহ মাঝারে মাজারে চাদর চাপানো যায়স ফুল দেওয়া যায়স তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় বেড়া পার হয় এটাই পূর্বের মুসলমানদের এটা ডিজিটাল ইসলাম বের করেছে মানা যাবে যাবে না এইবার চলে আসেন একটা প্রশ্ন করা হয়েছিল জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না দেখেন ফিখের কিতাবে আছে হানাফি মাজহাবের অনেক ফিখের কিতাবের মধ্যে আছে যে জানাজার নামাজের পরে দোয়া করা চলবে না ফিকের কিতাবের মধ্যে আছে কিন্তু জানাজার নামাজের পরে দোয়া করা চলবে না মানে ফোকা হেকরাম বুঝিয়েছেন লম্বা দোয়া এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এই দোয়া করা চলবে না কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট দোয়া করা সাহাবা একরামের সুন্দর মিসকা শরীফের মধ্যে হাদিস রসুল পাক বলছেন ইজা সল্লাইতুম তুম আলাল আলাল মাইয়াতি ফাখলে সুল্লাহ দোয়া মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ যখন তুমি পড়ে নিবে জানাজার নামাজ পড়ার পরে তার জন্য খালিস দোয়া করবে তাই সুনানুল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি হাদিস নিয়েছেন আবু যখন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়াতেন জানাজার নামাজ পড়ানোর পরে ওই মৃত্যু ব্যক্তির জন্য তিনি দোয়া করতেন আলী যখন জানাজার নামাজ পড়তেন জানাজার নামাজের সালাম ফিরিয়ে লাশের দিকে দুই কদম চলতেন তারপরে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন সুতরাং জানাজার নামাজের পরে দোয়া করা যায় এখন প্রশ্ন হল হাজরাতে আবু হরিরা করতেন তাই একা একই করতেন হাজরাতে আলী করতেন তো একা কি করতেন তোমরা সম্মিলিত কেন করো একটি হাদিস শুনে দিই হাদিস তো অনেক আছে কিতাবটির নাম হচ্ছে মহজামুল কবির লিপ্তাবরানি তাবরানি শরীফের মধ্যে ইমাম তাবরানি হাদিসটিকে উল্লেখ করেছেন ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদে হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহি রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেখানে মুসলমান একত্রিত হবে একত্রিত হয়ে তারা সবাই মিলে আল্লাহর কাছে নিজে দুই হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবেন তো জানাজার নামাজে মুসলমান জমা হয় কি হয় না পাচকচার নামাজে জমা হয় কি হয় না দাফনের পরে জমা হয় কি হয় না জালসাতে জমা হয় কি হয় না সুতরাং দুইজন তিনজন চারজন পাঁচজন মুসলমান যেখানে একত্রিত হবে সেখানে সম্মিলিত দোয়া করা যায় এই বিধান আমার নবী দিয়ে গেছেন এখন বলবেন নবী করেননি তো নবী তো কোনদিন লাই লাহিল্লাহ মুহম্মদ রসুল্লাহ কলমা করেছেন জি নবী পাকের কলমা কি ছিল লালি ইন্নি রসুল্লাহ আলাদা কলমা ছিল কি ছিল না তো নবী পাক সাল্লাহ সাল্লাম বহুত কিছু করেননি কিন্তু করার যদি নির্দেশ দিয়ে থাকেন সেটা করা যাবে কি যাবে না একটু জোরে বলেন যাবে কি যাবে না নবী পাক আমাদেরকে জাকাতের মাল খেতে বলেছেন আমাদের মধ্যে যারা করি লাইকে জাকাত ওরা জাকাতের মাল খেতে পাবে কি পাবে না কিন্তু দেখছেন আউলাদের আসল ইনাদের জন্য জাকাতের মাল চলবে না যতই গরিব হোক বুঝতে পারছেন তাহলে শুলে কায়েনাত সাল্লাল্লাহ সাল্লাম যখন করার নির্দেশ দিয়েছেন তো নবী পাক করলেন কি না করলেন এটা দেখার দরকার আছে নবী বলেছে যেখানি তোমরা জমা হবে সেখানি সবাই মিলে হাত তুলে দুয়া করো মসজিদে হোক জালসাতে হোক খানকাতে হোক মাজারে হোক জানাজাতে হোক দাফন করার পর হোক যেখানি মুসলমান জমা হবে সম্মিলিত দোয়া করবে নবীর হাদিসের উপরে আমল হবে এবার দাফন করার পরে দোয়া করা যাবে কি না একটি হাদিস শুনিয়ে দিই আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস রাসূল পাক বলেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতে ওয়াকাফাত আলাইহি মৃত ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না দাঁড়িয়ে যাও তারপরে কি করবে রাসূল পাক বলেন ইস্তাগফিরু লি আখিকুম তোমাদের মৃত ভাইয়ের জন্য তোমরা দোয়া করো লামাজাবি যারা দোয়া করা লুঙ্গি ছেড়ে পালিয়ে যায় তাদের সবচাইতে বড় মুফতি ইবনে বাস নিজের কিতাব মাজুমা ফাতাওয়ার মধ্যে লিখেছে যে দাফন করার পরে সম্মিলিত ভাবে দুয়া করা এটা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত তাহলে সাহাবাই কেরাম যখন করেছেন প্রমাণিত তাহলে করা যাবে কি যাবে না জি তাই খবরদার করার চেষ্টা করবে নিজের আল আওলাদ কেউ এদের চুঙ্গুল থেকে বাঁচাতে হবে আর আমি পুরো বাঙ্গালে ঘুরি আলহামদুলিল্লাহ বিহার আপনার বাঙ্গাল বিহার ঝাড়খন্ড আর বাঙ্গালে যত আপনাদের রাজ্য আছে আসাম বলেন কুচবিহার বলেন জলপাইগুড়ি বলেন রায়গঞ্জ বলেন এই দিকের হুগলি মুগলি যত আছে সব জায়গাতে ঘুরি আমি একটা জিনিস দেখেছি যেখানকার লোক পীরের মুরিদ নাই ওখানকার লোক টলমল গুমরা হয়ে গেছে গুমরা হয়ে গেছে কিন্তু যার হাতে পীরদের দামান আছে তারা কিন্তু বাবা টেন হয়ে দাঁড়িয়ে আছে টেন হয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পীরদের কিছু লোক বলে এই মশলাটা যখন বলে দিলাম বলে কিছু লোক বলে যে পীর মানা যাবে না আহলে হাদিসদের কিছু বক্তা আছে না নাম নাম আহলে 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 হাদিস কিন্তু ইহুদি ওদের দেখবেন কিছু লোক বেরিয়েছে বাংলাদেশে বিন ইহুদি মুজাফর আহমাদুল্লাহ ডাহমাদুল্লাহ আর একটা কাকড়া মুজামান কত রকম লোক বেরিয়েছে এইভাবে ঘুমটা দিয়েছে মাথায় এই ঘুমটা দেওয়ার মানে কি জানেন আমরা মহিলা সুন্নিদের ফেস টু ফেস সামনে আসতে লজ্জা পাই মহিলারা পুরুষদের সামনে আসলে লজ্জা পাই কি না ওই রকম ঘুমটা ওই জন্য ওরা দিয়ে থাকে তো ফাতোয়া কি দিচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফ একটা মৌলবি আছে ওর চেহারা যদি দেখেন তো আপনি ভাত খেতে পারবেন না জি এত আজাব নাজিল হয়েছে দুনিয়াতে ওর চেহারাই তাহলে মরার পরে কিরকম নাজিল হবে এ বলছে পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই পীর মানা হারাম কিন্তু আমি বলবো সবচাইতে বেশি যদি পীরের অন্ধভক্ত কেউ থাকে ওরা হলো আহলে হাদিস সবচাইতে পীরের যদি কেউ অন্ধভক্ত থাকে ওরা হলো আহলে হাদিস আপনি বলুন ওরা তো মানে অন্ধভক্ত কি করে হলো একটা দলিল দিয়ে দি যে আহলে গুরু যিনি ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিস দলকে প্রতিষ্ঠিত করেছে মতবাদকে তাদের ইমাম নিজের কিতাব সেরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গী হয়ে যাও ইসমাইল দেহলভি আহলে হাদিসদের গুরু দেবন্ধের গুরু দুইজনেরই বুজরুগ সে লিখছে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও মানে পীরের হাতে মুরিদ হয়ে যাও তাদের কিতাবে লেখা আছে এখন আহলে হাদিস সব চাইতে বলে পীর কেন পীরের ভক্ত কেন একটু লক্ষ্য করে আমার দিকে ধ্যান দেন বাবা এখন যদি আমি বক্তব্য দিই আমি যদি বলি পানি পান করা যায় ওয়াটার পান করা যাইস পানি পান করা না যাইস তাহলে আপনারা বলবেন কেন মলবি পাগলা হয়ে যায় ঝাড়খণ্ডের রাঁচি পাঠা নাকি বলেন রাঁচি পাঠাও যদি না হয় তাহলে ভারতের সব চাইতে বড় পাগলাখানা ওই আপনার আগ্রা পাঠান এইরকম অবস্থা চাহলে হাদিসদের বলছে পীর মানে হারাম ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই অথচ তারা নিজের প্রত্যেক মলবিকে শেখ বলে বলে কি বলে না শেখ বলে কি বলে না পীর যেমন কোরআন হাদিসে পীর শব্দ নাই পীর হচ্ছে ফার্সি শব্দ পীরের আরবি হলো শেখ পীরের আরবি কি শেখ আর এ আর নিজের আহামাদুল্লাহ কবে বলছে শেখ আহমাদুল্লাহ শেখ আবদুল্লাহ্লাক শেখ মুজাফার তাহলে তুই তো প্রত্যেক কাটমুল্লাকে পীর মেনে নিলি এ গাঁজা ঘরকে তো তোরা পীর মানলে তোর সব চাইতে বলো পীরের ভক্ত তো তোরা হলি না কি বলেন তো তোমরা আরবিতে পীর মানলে যাইস আর আমরা ফার্সিতে বলে না যাই তাহলে বলো যে নামাজ বলাও না যাইস রোজা বলাও না যাইস কারণ নামাজ রোজা দুটোই শব্দ হচ্ছে ফার্সি নামাজের আরবি সালাত রোজার আরবি সিয়াম এখানে ফারাস দেশ থেকে বাদশাহ এসেছিলেন রাজত্ব করেছেন ফার্সি ব্যাপকভাবে প্রচার হয়েছেন বড় বড় ফোকা হেকরাম ফার্সিতে কিতাব লিখেছেন যেমন শেখ আব্দুল হক মহাদিস দেহলভি সুতরাং ফার্সি ভাষা আমাদের এখানে প্রচার হয়ে গেছে পীরের আরবি হচ্ছে শেখ বা মুর্শিদ এবং শেখের ফার্সি হচ্ছে পীর বুঝতে পারছেন তো পীর মানা যদি হারাম হয় তো সর্বপ্রথম আব্দুর রাজাক বিন ইউসুফকে মানা হারাম মুজাফির বিনসদিন এদের যত দাড়িওয়ালা লোক আছে এদের সবাইকে মানা হারাম হলো পানি পান করা না যাই ওয়াটার পান করা যাই তো এদেরকে কোথায় নিয়ে যেতে হবে পাবনাতে নিয়ে যেতে হবে বাংলাদেশের এইবার শুনেন মিরাজ ইসলাম আমি আপনাদের সম্মুখে বলতে চাই পীর মানা যাবে কি যাবে না ইমামে আজম আবু হানিফা বেশি বুঝতে না আমরা বেশি বুঝি ইমামে আজম আবু হানিফা পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন রসুলের তিনার দৃষ্টি ছিল ইমামে আবু হানিফা বছর কত বছর বছর এসাতে উজু করলেন ফজর নামাজ পর্যন্ত আদায় করেছেন মানে চল্লিশ বছর পর্যন্ত এসার নামাজের পরে ঘুমাননি ফজর পর্যন্ত আল্লাহ ইবাদত করেছেন ওলমাইকরাম কিতাবে লিখেছেন ইমামে আজম আবু হানিফা যখন করলেন তিনার বাড়ির একটা পড়োশির একটা মেয়ে তার আব্বাকে গিয়ে বলছেন আব্বা আবু হানিফার বাড়ির ছাদের উপরে একটা খাম্বা দেখতে পেতাম সারা রাত্রি দেখতে পেতাম কিন্তু সকাল হয়ে গেলে গায়েব হয়ে যেত আবু হানিফা যখন থেকে ইন্তিকাল করেছে আমরা ওই খাম্বা দেখতে পাই না বাপ বলছে বেটি ওটা খাম্বা ছিল না আবু হানিফা ছিল সারা রাত্রি আল্লাহর ভয়ে দাঁড়িয়ে থাকতে বলেন সুবহানাল্লাহ এত বড় আল্লাহর অলি এত বড় ইমাম এত বড় মহাদিস এত বড় ফোকাহা যিনি প্রাণ পাক থেকে লক্ষ লক্ষ মশলা বের করে এই জাতিকে দান করেছেন ওই আবু হানিফা নিজেই ইমামে জাফারের সাদিকের হাতে মরিদ হয়েছে তাহলে মরিদ মানা যদি হারাম হয় জি বসেন জাজাকাল্লা জাজাকাল্লা মাসাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সোল্লা দিওয়ানা হ্যাঁ দিওয়ানা হ্যাঁ মাসাল্লাহ তো ইমামে আজাম আবু হানিফা এ মুসলমান একটু অন্তরে হাত রেখে বলেন তো ইমামে আজাম আবু হানিফা চাইতে আজকে কেউ দিন বেশি বুঝে বড় পীর আব্দুল কাদের জিলানি জিনার মা নবী বংশের লোক জিনার বাপ নবী বংশের লোক যিনি মায়ের পেট থেকে সত্র কুরান কোরআন করে দুনিয়াতে এসেছেন যিনাকে আল্লাহ মায়ের গর্ভে বেলায়াত দান করেছেন এত বড় আল্লাহর বলি তাহাজ্জুদের নামাজ যিনি পড়ছেন পাঁচ নামাজ যিনি পড়ছেন যিনি জীবনে মিথ্যা বলেননি যিনি জীবনে হারাম খাননি আল্লাহ পাককে যিনি দুনিয়াতে রাজি করেছেন এমন একজন পীর আল্লাহর পক্ষ থেকে বলা হলো আব্দুল কাদের আমি তোমাকে এত যত উঁচু মাকাম দান করেছি তুমি এলান করে দাও কায়ামত পর্যন্ত যত ওলি হবে আমার আমার পাও সবার গর হবে বল সুবহান সুবহানাল্লাহ 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 যার বাপ ও নবী বংশের মা নবী বংশের দুই দিক থেকে রাসূলুল্লাহর খুন জিনার শরীরে চলমান এই আব্দুল কাদের জিলানীকে পীর ধরার প্রয়োজন ছিল ছিল আব্দুল কাদির জিলানি রাদি আল্লাহ তালহ পীরের মুরিদ হয়েছেন তিনি পীরের নাম হল আবু সাইদ মাহজুমি রহমতুল্লাহ আলী তাহলে যিনি ওলিদের সর্দার তিনি পীরের মুরিদ হয়েছেন তাহলে চিন্তা করেন বেরাদের ইসলাম পীর মানা যদি হারাম হয় তাহলে ইনারা হারাম বুঝতেন না যারা বলে পীর মানা হারাম এই মৌলবিদের বক্তব্য শোনা ইসলামে হারাম বাস কোরআন পাক পড়েন সুরা ফাত্তাহর দশ নম্বর আয়াত আমার নবীর দরবারে সাহাবাহ ক্রাম বাইত হয়েছেন আল্লাহ বলছেন মেহবুব যারা তোমার হাতে ব্যয় করলো তারা আমি আল্লাহর হাতে ব্যয় করলো আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে সুরা মুমতাহেন আয়াত নম্বর বারো মহিলারা ব্যয় হতে আসলেন আল্লাহ পাক অনুমতি দিলেন রসুল আপনি মহিলাদেরকে ব্যয় করেন সুতরাং পুরুষদের জন্য ব্যয় হওয়া যাবে মহিলাদের জন্য ব্যয় হওয়া যাবে আর শুধু যাবে না তাজুসারিয়া রহমাতুল্লাহ আলাই ফাতাওয়া তাজুসারিয়ার মধ্যে লিখেছেন যে মুরিদ হওয়া সুন্নাতে কদিমা মুস্তামেরা অনেক পুরাতন সুন্নাত নবীর জামানা থেকে চলে আসে চলে আসে চলে আসে আর বর্তমান জামানাতে তো আরো কঠোরভাবে ভাবে মুড়ি হতে হবে কারণ এই জামানাতে ফিতনা বেশি যদি একজন আল্লাহর নেক বান্দার দামান আপনার হাতে থাকে আপনার ইমানও বেঁচে যাবে আপনার আকিদাও বেঁচে যাবে তার কারণে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে বাইরুত লেমাননের ছাপ এগারোতম খণ্ড একশো আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন নিজের জামানায় যত হক্কানি পীর আছে সকলের ইজ্জত সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে বলেন সুফান শাহাব আলীউল্লাহ মহাদিশ তেহলবির আহমাদতুল্লা যাকে সবাই মানে তিনি নিজের রেসালার মধ্যে বেট হওয়াকে সুন্নাত লিখেছেন আমার নবী বাইত করেছেন তারপরে আবু বাক্কার সিদ্দিকের যখন খেলাফতের জামান আসলো নবীর ইন্তিকালের পর হাজরা তোমার ফারুক গিয়ে বলছেন ইয়া আমিরুল মমিন আবু বাক্কার সিদ্দিক আপনি খুব ভালো মানুষ আমি ওমরকে মরিদ করে নাও হাজরাতে উমারে ফারুক আবু বাক্কার সিদ্দিকের হাতে বাইত করলেন হাজরাতে তালহা যখন জখমি হয়ে গেলেন হাজরাতে আলীর গোলামের কাছে গিয়ে বলছেন আমি তোমার কাছে আলীর বাইত গ্রহণ করছি তালহা হাজরাতে আলীর গোলামের কাছ থেকে গ্রহণ করলেন হাজরাতে আলীকে যখন তিনি গোলাম খবর দিলেন আলী বললেন তালহার জান্নাতে আল্লাহ পর্যন্ত অতক্ষণ চাননি যতক্ষণ পর্যন্ত তালহা আমার হয়নি তার কারণে বিরাদ ইসলাম ব্যয় হওয়ার অনেক ফজিলত আছে আল্লাহ তাবারাকাতালা এই যে নবী পাক থেকে নিঃস্বত চলে আসছেন এই নিষ্পতে জুড়ার জন্য আমাদেরকে ব্যয় হতে হবে মুরিদ হতে হবে আজকে মাহফিল আল্লাহ পাক কবুল করুক সকল মামিন আপনাদের সামনে হজুর কিবলা পিরে তার শেখ মিল্লাত হজরত আল্লামা সৈয়দ শাহ সৈফুল হুসেন আল বুখারী মদ্মজিল্লাুল আলী ওয়ান নুরানি উপস্থিত আছেন সামনে আপনারা দেখছেন সৈয়দ শাহ নুরুল নুরুল হুসেন আল বুখারী রহমতুল্লাহ আলাই তিনার শেহজাদা এখানে উপস্থিত আছেন আল্লাহ পাক ইনাদের দামানকে ধরে রাখার তফিক দান করেন সকল বলেন আল্লাহ মামিন ইনাদের মহাব্বত কেয়ামত পর্যন্ত আমাদের অন্তরে আমাদের আল আউলাদের অন্তরে আমাদের নাসিলের অন্তরে আল্লাহ পাক যেন গেথে দেয় সকল বলেন আল্লাহ মামিন তো যাই হোক বিরাদ ইসলাম অনেক আলোচনা হলো আমল করার চেষ্টা করবেন নিজের ইমান আকিদাকে মজবুত করে রাখবেন আহলে সুন্নাতল জামাতের আলিম উলমার সাথে সম্পর্ক রাখবেন আপনি সঠিক দিশা পাবেন সঠিক মাসলা পাবেন আর যদি আপনি মোবাইলে আটকু ফাটকু মলবির খবর শুনে ইমান বরবাদ হয়ে যাবে তাই খবরদার বক্তব্য শুনবেন সুন্নি মলবির বক্তব্য শুনবেন যারা নবী প্রেমিক যারা প্রেমিক যারা সাহাবা প্রেমিক যারা আহলে বাইতের প্রেমিক তাদের বক্তব্য শুনবেন নামাজের মশলা পাবেন রোজানোর মশলা পাবেন ভালোবাসারও কথা পাবেন আকিদারও কথা পাবেন ইমানও কথা পাবেন বুঝতে পেরেছেন তো কথা আমার আর ওয়াহাবিদের বক্তব্য শুনবেন তো ইমান ধ্বংস হবে কেউ বলছেন নবী নিজে ফেল ফেল করে তাকে থাকবেন নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা নবী তাকে থাকবে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো আরে কানা আমার নবীর পেশাব দিয়ে মুসকাম্বরের খুশবু বের হতো একটা মাত্র হাদিস বলে দিয়ে আমার বক্তব্য শেখ তাফসির জালালের মধ্যে একটি হাদিস হাজরত একজন সাহাবি নবী পাক যে মানে সাওয়ারিতে সাফার করতেন ওই সাওয়ারি কিন্তু পেশাব করেছেন পাখানা করে বসে আছেন একজন মুনাফিক নাকে কাপড় দিয়ে আসছে সাহাবি বলছে এই সুদ এই নবীপাকে সাওয়ারিতে সাফার করেছেন এই সাবারির পেশাব পাখানা গন্দনা মুস্কাম্বারের মতন খুশবুদার জালালের মধ্যে হাদিস এ মুনাফিক বোঝায় তা কি করে হতে পারে জানুয়ারের পেশাব পাখানা কিন্তু খুশবুদার হতে পারে এত নোংরা জিনিস ওকে টেনে নিয়ে একজন বিজ্ঞ সাহেবের কাছে গেলেন তিনি বিচারটিচার করতেন গিয়ে বলছেন হুজুর আমার বক্তব্য হচ্ছেন নবীপাক যেই সাওয়ারিতে সাবার হয়েছে ওই সাবারির লাদ পেশাব যেগুলো আছে ওগুলো খুশবুদার এ মুনাফিক নাকে কাপড় দিয়ে বিশ্বাস করে না বলছে আমার নবী সাওয়ার হয়েছেন ওই জানোয়ার নবী সাওয়ার হয়েছেন তোর পেশা পাখানা খুশবুদারি হবে এটা সাহাবারা আকিদা ছিল আর এ আকিদা কি দিচ্ছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবীকে মাটি প্রমাণ করার জন্য ইমান আছে বাবা স্পষ্ট ভাবে কুফুরি করে তারা কাফির হয়ে গেছে যারা নবী পাকের তৌহিন করেছেন সুতরাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক এই বলে আমি নিজের বক্তব্য করলাম আমি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলামে কায়েম থাকতে গেলে এক হাতে কুরান রাখতে হবে এক হাতে নবীর আউ্লাদের দামান রাখতে হবে ও আখির দামানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামিক রহমতুল্লাহ